أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم تارا تارغا তুমি কেন থাকবে ঘুমে অচেতন ওরে ও মুসলমান ওরে ও মুসলমান চাতারা সূর্যে নেই ঝামেলা নিজ পথে চলে তারা বেলায় বেলা কত আলহামদুলিল্লাহ নাহমাদুহু ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس ইসলিমু تسليما اللهم وعلى آله جوره جوره پڑھ درود او مسلمان ভাই বসিয়া তোমাদের দরুদ শুনছেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি কেউ না করু আমি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ আমি হতাশ হব না ভেঙে পড়ব না ভয় করব না দিনের কাজে ব্যস্ত রব পরম সকাল সাজ দিনের কাজে ব্যস্ত রব পরম সকাল সাজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ জোরে বলেন ঠিক কি না আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক
আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله ایک ہاتھ میں قرآن ہو اور ایک ہاتھ میں تلوار ہو، ایک ہاتھ میں قرآن ہو اور ایک ہاتھ میں تلوار ہو، قوت بازو ہو کار قوت ایمان ہو، بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله صلوا علیہ وآلہ۔ আলহামদুলিল্লাহ, ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কলাজোড়া দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজ সমাপনী দিন, উপস্থিত আছেন আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আছেন, আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন পরিচালক, এছাড়াও মঞ্চে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম। আমার সামনে রয়েছেন ইসলাম প্রিয় কোরআন প্রেমী আল্লাহ সুবহানাহু তাআলার প্রিয় বান্দা, পদ্মার অন্তরালে রয়েছে আমার অবুধ সরলামা ও বরেরা, সহ প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, সকলের প্রতি আমার হৃদয় নিগড়ানো ভালোবাসা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সকলকে আরেকবার জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? জি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো রেখে ইসলামের এই দুর্দিনে, ইসলামের এই ক্লান্তি লগ্নে শত বাধা বিপত্তি অতিক্রম করে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারিমের দার্সে বসে কোরআনের কিছু কথা বলার এবং শোনার যে মনিব, যে রব আমাদেরকে এত সুন্দর সুযোগ তৈরি করে দিলেন, আমরা সেই রব্বি কারিমের দরবারে রক্তি সহকারে উঁচু আওয়াজে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ, লাখ কোটি দুরুদ সালাম যাপন করি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আগমনের মধ্যে দিয়ে বাতিলের মস্তক খান খান হয়েছিল, যার সূর্যোদয়ের পরে নাস্তিক বুট্টাদেরা থরথর করে কাঁপছিল, যেই মানুষটি একটি অসভ্য জাতিকে সভ্য জাতি পরিণত করেছিলেন, সেই সরকারে দয়ালব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। সম্মানিত হাজিরিন, গতকাল এবং আজ এই গভীর রজনী পর্যন্ত আলোচনা হয়েছে কোরআনের, জোরে বলেন কিসের? এ কোরআন আপনাদের শুনতে ভালো লাগে না খারাপ লাগে? যেহেতু আমি নতুন, অ্যাট ফার্স্ট আমার জীবনে প্রথম প্রোগ্রাম শাহজালালের পুণ্যভূমি সিলেটের মাটিতে, এই জন্য আমার সাথে একটু সমর্থন দেবেন। মাঝে মাঝে যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কেমন আছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার এই ধরনের তাকবীর যেখানে যেটা প্রয়োজন আপনারা দিতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে বলতেছিলাম আলোচনা হচ্ছিল কোরআন থেকে, কোরআন কার কিতাব,
এটা কি পৃথিবীর কোন দলের ব্যক্তিগত গ্রন্থ? না। বলতে হবে জোরে, এটা কি ব্যক্তিগত গ্রন্থ? না। এটা বলেন, এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, তবলিগ বলেন, চরমনা বলেন, আট্রসি বলেন, ফুরফুরা বলেন, দাওয়ানবাগি বলেন, এটা কোন দলের ব্যক্তিগত গ্রন্থ নয়। জোরে বলেন ঠিক না বেটি? এ কিতাব কার? যেটা আল্লাহর কিতাব, সেই আল্লাহর কিতাব থেকে যদি আলোচনা হয় আপনারা শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ। তার কারণ কোরআন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি গাইড, যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোন মিথ্যা বানোয়াটি গল্প কিচ্ছা নাই। জোরে বলেন ঠিক না বেটি? তার প্রমাণ করতে গিয়ে আমি নিজে চেষ্টা করেছি, যেহেতু আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করেছি, আল্লাহ তার এই গোলামকে ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে অসংখ্য বিজ্ঞানীদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি বিজ্ঞানীদের বই পড়েছি, আমি কবিদের কবিতা পড়েছি, আমি সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ যারা রচনা করে তাদের প্রবন্ধ পড়েছি, আমি বড় বড় রাজনীতিবিদদের বই পড়েছি। কিন্তু সিলেটের ভাইয়েরা ওই ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে দুনিয়ার রাইটার কবি সাহিত্যিক বিজ্ঞানীদের বইগুলো যখন পড়লাম, পৃথিবীর কোনো রাইটারের ক্ষমতা হয় নাই এ কথা বলতে পারে নাই যে তাদের কিতাবের মধ্যে, তাদের বইগুলোর মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই, কথা কেউ বলতে পারে নাই। বরঞ্চ এই বইগুলো পড়ার শেষের দিকে লেখা দেখলাম, দুনিয়ার রাইটারদের বইগুলোর শেষের দিকে লেখা দেখলাম, তেনারা বলেছেন দুনিয়ার কেউ যদি আমাদের বই পড়তে গিয়ে যদি ভুল দেখতে পান, দুনিয়ার কেউ যদি ধরাই দিতে পারেন, তাহলে আমাদের ভুলগুলোকে আমরা সংশোধন করে নেব, সুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের কিতাবে থাকে কি থাকে না? কিন্তু সিলেটের ভাইয়ারা ওই ইউনিভার্সিটির লাইব্রেরিতে একটি গ্রন্থ ছিল যার নাম ছিল আল কোরআন। আল্লাহ তার গোলামটাকে কোরআনুল কারিম পড়ার সৌভাগ্য দান করেছে। যেহেতু আমি আল কোরআনের স্টুডেন্ট ছিলাম, মুসলমান ভাইয়েরা, আমার ওই ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারিম পড়লাম। সেলফ থেকে পড়ার পরে যখন তেলাওয়াত করলাম, একটি নয়, দুইটি নয়, ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত তেলাওয়াত করার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে। শুধু আমি তেলাওয়াত করে ক্ষান্ত নয়, আয়াতগুলোর অর্থ অনুধাবন করার চেষ্টা করেছি। কিন্তু সিলেটের ভাইয়েরা ওই ইউনিভার্সিটির লাইব্রেরির সেলফ থেকেই কোরআন যখন তেলাওয়াত করলাম, পেড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার রাইটার কবি সাহিত্যিকদের মতন এই কোরআনুল কারিমের কোনো এক জায়গায় বলে নাই, বান্দারে আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো কোনো ভুল দেখতে পাও, কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমার কোরআনটাকে আমি সংশোধন করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আল্লাহ কোরআনুল কারিমের কোনো জায়গায় বলে নাই, বরং চাবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে সাড়ে ১৪০০ বছর আগে মানুষ বড় চালাক, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মাঝখানেও নাই, শেষের দিকেও নাই, কোটা জাতির জন্য শুরু লগ্নে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেছেন এ কোরআন সেই কিতাব, দালিকাল কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ ভুল পৃথিবীর কোন বিজ্ঞানীর বিজ্ঞানীর বাবাও দেখাতে পারবে না। সেই কিতাবটির নাম কি? আরো চিল্লায় বলেন তার নাম কি? সেই কোরআনের তেলাওয়াত হয়েছে, আলোচনা হবে ইনশাআল্লাহ। কোন রাজনৈতিক বক্তব্য আল্লাহর কসম কোরআনের হাত থেকে বললাম আমি দিব না, তার কারণ আমি আগামী দিন এখানে নির্বাচন করার জন্য, মেম্বারি নির্বাচন করার জন্য আসে নাই, আমি চেয়ারম্যান নির্বাচন করার জন্য আসে নাই, আমি এমপি পদপ্রার্থী আগামী দিন নির্বাচন করব তার জন্য এখানে আসি নাই। জোরে বলে ঠিক কিনা? অতএব যিনারা আগামী দিন নির্বাচনে দাঁড়াবেন তেনাদের জন্য রাজনীতি বক্তব্য প্রয়োজন। আমি বলবো কোরআনের নীতি নিয়ে কথা, জোরে বলেন কি নিয়ে? ওনারা করবেন রাজনীতি, আমি করব কোরআন নীতি, শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে একটু দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলোক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
না, এই স্লোগান দিলে কিন্তু অ্যাক্সিডেন্টের মানুষের এখানে লাগে ঠাস ঠাস করে। তার কারণ ভাই তুমি যে দল করো না কেন, খোদার কসম আল্লাহর কোরআনের উপর হাত রেখে বললাম, মানুষের তৈরি করা স্লোগান দিয়ে এ জাতির মুক্তি কখনো আসতে পারে না। এটা আমার ব্যক্তিগত স্লোগান নেই, ইতিহাসের পাতা থেকে একটু চোখ পড়ান, 313 জন নিরস্ত্র সাহাবি যাদের কোনো অস্ত্র ছিল না, সেদিন তারা বদরের সাহাবিরা কালেমের পতাকা উত্তোলন করেছিল, হাজার সৈন্যের মোকাবেলা করে বিজয়ের পতাকা উত্তোলন করেছিল যে স্লোগানটির মধ্য দিয়ে, সেটা ছিল লিল্লাহে তাকবীর জোরে বলে ঠিক কিনা। আমার আত্মবিশ্বাস সত্যিকার অর্থে সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ যদি করতে হয়, এদেশ থেকে যদি দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি করতে হয়, এতিমের মাল লুণ্ঠনকারীদের হাত থেকে যদি এদেশ করতে হয়, এদেশ থেকে যদি ইপ্রিজিং বন্ধ করতে হয়, এদেশ থেকে যদি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করতে হয়, আমার বিশ্বাস পৃথিবীর কোন মানুষের বানানো স্লোগান নাই, আমার আল্লাহর শিখানো স্লোগান দিয়ে শান্তি আনা সম্ভব জোরে বলেন ঠিক কিনা। সেই স্লোগানটা হচ্ছে লিল্লাহে তাকবীর। এটা সর্বদলীয় ব্যক্তিকে আমি বলবো এই স্লোগানের পথে আসুন, আল্লাহ তোমার আমার ভাগ্যের পরিবর্তন ঘটাবে ইনশাআল্লাহ। মুসলমান ভাই আমার, তাহলে আসুন, আমি বলতেছিলাম কোরআন কার কিতাব, এটা শুনলে সব হয় না গোনা হয়। এরপর ওই জাতির আজ কপাল পুড়ে গেছে, যদি গানের মঞ্চ তৈরি করা হতো হাজার হাজার জনতার ঢল এখানে নামতো ঠিক না বেঠি, যদি নৃত্যের কনসার্টের আয়োজন করা হতো হাজার হাজার মানুষের ঢল নামতো জোরে বলেন ঠিক না বেঠি, কিন্তু গানের মঞ্চ গেলে আল্লাহ সওয়াব দেয় না গোনা দেয়, নৃত্য শুনলে আল্লাহ সওয়াব দেয় না গোনা দেয়, এরপর ওই জাতি সেটা বোঝে না। মুসলমান ভাইরা আমার, আলোচনা শুরু করার পূর্বে এই তাফসিরুল কোরআন মাহফিলের ইজ্জত এবং বরকত, কোরআনের সম্মান এবং ইজ্জত সম্পর্কে একটু আলোচনা করে মূল আলোচনার দিকে যেতে চাই, কারণ আমার দেশে নাস্তিকের আবির্ভাব ঘটেছে অসংখ্য। তারা বলে কোরআনের মাহফিল দিলে কোনো লাভ নাই, হুজুরদের দিয়ে কোনো আলোচনা করে কোনো ফায়দা নাই, কিন্তু আমার নবী বলছেন হ্যাঁ লাভ আছে। আল্লাহর নবী বলতেছেন যেই ময়দানগুলোতে কোরআনের কথা বলা হয়, যেই ময়দানগুলোতে আমি নবীজির রেসালাত আলোচনা করা হয়, ওই ময়দানে যদি কেউ বসে থাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে প্রতিটা ঘন্টায় ওই বান্দা বান্দের আমলনামায় সব লিখতে থাকে জোরে বলেন ঠিক না বেঠি। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নাই, আমার নবী কোনোদিন কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই, মিথ্যা কথা বলে কোনো কাজ হাসিল করে নাই। আল্লাহর নবী বলছেন যেই ময়দানগুলোতে কোরআনের কথা বলা হয়, ওই ময়দানে যদি কেউ বসে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানগুলোতে আসমান থেকে নূরে সাকিনা রহমতের বৃষ্টি বর্ষণ করে ময়দানটাকে ভরপুর করে দেয়। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নাই, যদি যদি কেউ কোরআনুল কারিমের তেলাওয়াত শোনার জন্য বাড়ি থেকে বাইর হয়, ইসলামিক কোনো কথা শোনার জন্য যদি বাড়ি থেকে বাইর হয়, পথের মধ্যে গিয়ে যদি আসতে গিয়ে ওই মানুষটি হার্ট অ্যাটাক করে মারা যায়, রোড অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবে। কি বরকত, কি সম্মান, কি ইজ্জত এই কোরআনের মাহফিলে আসলে দিয়েছে। কিন্তু আজ নব্বাবু জেহেলের আবির্ভাব করেছে, তারা আজকে সমাজকে কলুষিত করার জন্য তাফসিরুল কোরআন মাহফিলকে নিয়ে বানোয়াটি কথা বলে এ সমাজের মানুষটি কোরআন থেকে দূরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে জোরে বলে ঠিক কিনা। ওরা কেন বিরোধিতা করে জানেন, তার কারণ কোরআন বলে হক কথা, এ কোরআনের মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা আছে, ট্যান্ডারবাজির বিরুদ্ধে কথা আছে, দুর্নীতির বিরুদ্ধে কথা আছে, ধর্ষণকারীর বিরুদ্ধে কথা আছে, এতিমের মাল লুণ্ঠনকারীর বিরুদ্ধে কথা আছে। অতএব এই হক কথাগুলো তারা বুঝতে পেরেছে, এদেশের আহলে মুরাবা যদি তাফসীর কোরআনের মধ্য দিয়ে যদি আলোচনা করে, আমরা যারা এই কপ অপকর্মের সাথে যারা লিপ্ত রয়েছি, এদেশের আহলে মুরাবাদের বক্তব্য শুনে যদি সাধারণ মানুষ তারা যদি বুঝে ফেলে ইতিমের মাল লুণ্ঠন করলে এই হয়,
ধর্ষণকারীর শাস্তি হয়, চোরের শাস্তি হয়, টেন্ডারবাজির শাস্তি হয়। ওরা যদি বাস্তবে কোরআনের আইন পথে ঘাটে যদি প্রয়োগ করে, আমরা আগামী দিনে সন্ত্রাসী করতে পারবো না, টেন্ডারবাজি করতে পারবো না, এতিমেরে মাল লুন্ডন করে আকাশ চুম্বি বাড়ি আর গাড়ি বানাতে পারবো না, যার কারণে তারা টার্গেট দিয়েছে। এই কোরআনের হক কথাগুলো বলতে দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক তবে ঠিক। আমি একটি কথা রাজনৈতিক বক্তব্য দেবো না, আমার কথা রেকর্ডিং করতে পারে। আমি প্রশাসন ভাইরা শুনেছি কেন এসেছেন, আমি স্যালুট জানাই, তেরা দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত রয়েছেন। জোরে বলেন ঠিক কেনা। তেনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এখন গোলাম, তেনাদের দায়িত্ব পালন করতে হবে। জোরে বলেন ঠিক তবে ঠিক। অতএব রাজনৈতিক বক্তব্য হবে না, এতটুকু আশ্বস্ত করতে পারি ইনশাআল্লাহ। তাহলে আলোচনা হবে কিসের আলোচনা? কোরআনের আলোচনা। তাহলে কোরআন শুনলে সোয়াব হয়, বোঝা যায় কোনো গুনাহ হয়? আসমান থেকে কে নাজিল হয়? রহমতের বৃষ্টি বর্ষণ করে, কে নাজিল করে? তার একটা দলিল দিই, তার কারণ বর্তমান ইসলাম বিরোধী তাফসির মাহফিল বিরোধী সংখ্যা বেড়ে গেছে। ওনারা যেহেতু বলে কোরআন শুনে কোনো লাভ নাই, ফায়দা নাই, লাভ আছে কি, লস আছে, সোয়াব আছে কি, গুনাহ আছে, তার একটা দুইটা দলিল তো আমাদের দিতে হবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনলে যে সোয়াব আছে তার একটা দলিল আমি আপনাদেরকে দিই। মূল আলোচনার দিকে যেতে চাই। সিলেটের ভাইয়েরা কান খাড়া করে শুনুন, নবীজি ছিলেন দিনের দাহি, আল্লাহর নবী ছিলেন দিন পৌঁছানোক, সকাল নাই সন্ধ্যা নাই, রাত নাই দিন নাই, খাওয়া নাই দাওয়া নাই, বড় কষ্ট করে কালেমার দাওয়াত আল্লাহর নবী এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সমাজের মানুষের কাছে যেতেন, পথভোলা মানুষকে কোরআনের পথে পথিক বানানোর জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। জোরে বলেন ঠিক কিনা। হাদিসের মধ্যে এসে নবীজি একদিন দিনের দাওয়াত দেওয়ার জন্য মরুভূমির আরবের মরু প্রান্তে বাইর হয়েছে, হঠাৎ করে নবীজি আমার দিন প্রচার করতে গিয়ে বড় ক্লান্ত হয়ে গেলেন, এত তৃষ্ণার্ত হলেন, এত পিপাসিত হলেন আল্লাহর নবী, এত তৃষ্ণার্ত এত পিপাসিত হলেন যে যার কারণে আল্লাহর নবী সামনের দিকে কদম বারক বেড়ে দিনের দাওয়াত দেবে, কালেমার দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, সেই শক্তিটুকু নবীজির শরীরে আর থাকলো না। এই জন্য আল্লাহর নবী আর সামনে অগ্রসর হলেন না, ডান দিকে তাকিয়ে দেখলেন নবীজির একটি বাড়ি দেখা যায়, যেই বাড়িটির মধ্যে ছিলেন আল্লাহর নবীর যতগুলো স্ত্রী ছিল তার মধ্যে একটি মাত্র স্ত্রী ছিল কোমানি, যার নাম ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সেই আয়েশার কামরার দিকে হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হলেন, একটি পর্দায় বাড়ির সামনে পৌঁছায় গেলেন, আল্লাহর নবী বাড়ির বাহির থেকে সালাম বিনিময় করলেন, আয়েশা ঘরের মধ্যে থেকে সালামের উত্তর দিলেন। ও সিলেটের ভাইয়েরা কান খাড়া করে শুনুন। এরপরে নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা ঘরের দরজাটা তুমি খুলে দাও। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা ঘরের দরজাটা খুলে দিলেন, নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, আয়েশা নবীজির চেহারার দিকে তাকায় তাকে বড় ক্লান্ত দেখা যায়। আল্লাহর নবীর সাথে সাথে আয়েশাকে ডাকতে বলে, আয়েশা আমি নবীজি আজ দিন প্রচার করতে গিয়ে আরবের বড় প্রান্তে বড় ক্লান্ত হয়েছি, বড় তৃষ্ণার্ত হয়েছি, বড় পিপাসিত হয়েছি, যার কারণে আমার শরীরের মধ্যে যে শক্তি ছিল সেটা হারিয়ে ফেলেছি, ওই তৃষ্ণার্ত নিবারণের জন্য, পানি পিপাসা নিবারণের জন্য তোমার কামরায় ছুটে আসলাম। ও গো আয়েশা বলো দেখি তোমার কামরার মধ্যে এক গ্লাস পানি হবে কিনা বলো। ও সিলেটের ভাইয়েরা, আল্লাহর নবী কথা বলা মাত্র আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়েট করুন, ঘরের মধ্যে নিশ্চিত পানি আছে। নবীজি বসে থাকলেন, আয়েশা এক গ্লাস পানি আনলেন, আল্লাহর নবীর হাতে পানিটা ধরাই দিলেন, নবীজি আমার পানিটি পান করলেন, পানি পান করা যখন শেষ হয়ে গেল, আয়েশা মনে মনে ভাবতেছে নবীজি আমার পানিটি পান করার পরে আমার সাথে কিছুক্ষণ সময় গল্প করে সময় কাটাবে, কিন্তু নবীজি এটা বুঝতে পেরে আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা হয়তোবা তুমি দেখে তুমি হয়তোবা ভাবছো আমি নবীজি, এই কথাটি আমি নবীজি পানিটা পান করার পরে তোমার কামরায় বসে কিছুক্ষণ পরে সময় কাটাবো, যেই ধারণাটা তুমি মনে মনে করছো সেই সময় আমার হাতে নাই, যে রব্বী কারিম আমার উপরে রেসালাতের দায়িত্ব দিয়েছে, আয়েশা নবুয়াতের দায়িত্ব দিয়েছে, সেটা এখনো আমার শেষ হয় নাই, এই জন্য আমি তোমার সাথে ঘরের মধ্যে সময় দিতে পারবো না, আমাকে নবুয়াতের দায়িত্ব নিয়ে যেতে হবে ওই পাহাড়ের পাদদেশে,
যেখানে আমার জন্য অসংখ্য সাহাবী ওয়েট করতেছে, তুমি আমাকে বিদায় দাও। আল্লাহর নবী আয়েশার কামরার থেকে বিদায় নিলেন। সুদা একটি পাহাড় ছিল পাশে, ওই পাহাড়ের দিকে হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শুরু করলেন। অসিলেটের ভাইয়েরা একটি পর্যায়ে আয়েশা মনে মনে ভাবলেন, আরে যেই নবীর কারণে গোটা পৃথিবীর এত নিয়ামত, এত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, সেই নবীজি কোন পথের দিকে যায় আমি একটু চেয়ে দেখব। এই জন্য আম্মা জান আয়েশা নিজের ঘরের জানালাটা খুলে দিলেন, জানালার ফাঁক থেকে তাকিয়ে দেখলেন বিশ্ব নবী আমার কদম মোবারক মেরে মেরে একটি পাহাড়ের চূড়ার উপরে উঠতেছে। একটি পর্যায়ে আয়েশা লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী যখন পাহাড়ের পাদদেশে পৌঁছায় গেল, ওখানে বসে ছিল একদল সাহাবী, নবী দিকে দেখা মাত্রই সাহাবী গুলো দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী সাহাবী গুলোকে দেখা মাত্রই সালাম বিনিময় করলেন, সাহাবীরা বিশ্ব নবীর জবাব সালামের উত্তরে দিলেন। এরপরে আল্লাহর নবী হাতের ইশারা করে প্রত্যেকটা সাহাবীকে পাহাড়ের পাদদেশে বসায় দিলেন। ও সিলেটের ভাইয়েরা, যেমনটি আজকে আপনারা আমার সামনে বসে আছেন, কেউ কারোর সাথে কোনো কথা বলেন না, স্তব্ধ হয়ে আমার কণ্ঠের দিকে চেয়ে আছেন, আমি কি বক্তব্য দিই মনোযোগ দিয়ে শোনার জন্য। মাইশা ঘরের জানালার ফাঁক থেকে তাকিয়ে দেখে নবীজি দাঁড়িয়ে যেন কি বক্তব্য দেয়, আর সাহাবিগুলো চেতুক পাখির মতন চেয়ে আল্লাহর নবীর বক্তব্য গুলো মনোযোগ দিয়ে শোনে। একটি পর্যায়ে মাইশা লক্ষ্য করে দেখলেন নবীজি যখন বক্তব্য দিচ্ছিলেন ওই মুহূর্তে পুরো আকাশ ছিল মেঘলা মুক্ত, আকাশে কোনো মেঘ ছিল না, কিন্তু আল্লাহর নবী বক্তব্য দেওয়ার কারণে মাইশা লক্ষ্য করে দেখলেন অটোমেটিক যেন একটা মেঘ নবীজির মাথার উপরে তৈরি হয়ে গেল। নবীজি যতই বক্তব্য দেয় মেঘটা ততই ঘনীভূত হতে থাকে। সর্বোপরি মাইশা লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবীর বক্তব্য দেওয়ার তালে তালে ওই মেঘলা মুক্ত আকাশ যেটা মেঘে পূর্ণ হয়েছে, ওই মেঘ থেকে বৃষ্টির ফোঁটা টপ টপ করে পড়ে নবীজি এবং সাহাবীগুলোর চেহারা মোবারক ফিতে যাচ্ছে। মাইশা তখন বড় টেনশনে পড়ে গেলেন, আহারে যেই নবী দিন প্রচারের জন্য উহুদের প্রান্তে দান মোবারক শাহাদাত বরণ করেছে, যেই নবী দিন প্রচারের জন্য তাইফের প্রান্তে রক্ত ঝরিয়েছে, যেই নবী দিন প্রচার করতে গিয়ে সাহাবী আবু তালেবের মধ্যে এক নয় দুই নয় তিনটি বছর জেল খেটেছে, এমন একজন নবীর গায়ে আসমান থেকে বৃষ্টি পড়ে ঠান্ডা লাগবে সর্দি লাগবে এটা মেনে নেওয়া যায় না। এই জন্য মাইশা মনে মনে আরাদা করলেন, সংকল্প করলেন, ইচ্ছা পোষণ করলেন, আল্লাহর নবী যখন বক্তব্য শেষ করে আমার কামরায় আসবে আমি নবীজির স্ত্রীর সুন্দর করে বিশ্ব নবীর চেহারাটা মুছাইয়ে দেব। মুসলমান ভাইরা আমার লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে দিলাম। একটি পর্যায়ে নবীজি বক্তব্য শেষ করে মাইশার কামরার দিকে আসছেন, আল্লাহর নবী আল্লাহর নবীর স্ত্রী মাইশা শুকনার কাপড় নিয়ে তিনি দরজার সামনে দাঁড়িয়ে পড়লেন, নবীজিও হাজির মাইশাও হাজির। নবীজি মাইশাকে দেখা মাত্রই সালাম দিলেন, আল্লাহর নবীর স্ত্রী মাইশা সালামের উত্তরে দিলেন। এরপরে অবাক দৃষ্টি দিয়ে রসুলের চেহারার দিকে মাইশা তাকায়, তাকিয়ে দেখতে পাই যে এই মুহূর্তে ওই পাহাড়ের পাদদেশে নবীজি বক্তব্য দিচ্ছিলেন, আসমান থেকে বৃষ্টি করে নবীজির চেহারা ভিজে যাচ্ছিল, যার কারণে তিনি শুকনা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছেন মুছাইয়ে দেওয়ার জন্য। নবীজি এখন কাছ থেকে দেখে সেই নবীজির চেহারার মধ্যে এক ফোঁটা বৃষ্টির কোনো চিহ্ন বা নমুনা দেখা যায় না। মুসলমান ভাইরা আমার, এই বৃষ্টির দৃশ্য না দেখতে পেয়ে মাইশা অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, আমার দেখার মধ্যে কোনো ভুল হলো নাকি, আল্লাহর নবী এটা উপলব্ধি করতে পারে চিন্তার কারণ দেখতে পেয়ে মাইশাকে ডাকতে বলে, আয়শা আমি রসুল তোমার সাথে দীর্ঘদিন ঘর সংসার করলাম, জীবনে কোনোদিন তোমার চেহারার মধ্যে মলিনাত্ম সাপ আমি দেখি নাই, কিন্তু মনে হচ্ছে তুমি যেন আজকে বড় একটা বিষয় নিয়ে চিন্তিত, বড় বিচলিত। নবী যে কথা বলা মাত্র মাইশ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাদাকতা ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনার ধারণা 100% সত্য, আমি একটা বিষয় নিয়ে বড় চিন্তিত বড় বিচলিত, কিন্তু তার হিসাব বিলাইতে পারে না। নবী যে ডাকতে বলে, আয়শা তুমি যেই কারণে চিন্তিত যেই কারণে বিচলিত, তোমার কারণ যদি আমি নবীজি তোমার বলার আগে বলে দিই কেমন হবে বলো আয়শা। আল্লাহর নবী কথা বলা মাত্র আয়শা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার চিন্তার কারণ যদি আপনি আমার বলার আগে বলে দেন তাহলে তো বড়ই ভালো হয়। নবীজি বলছেন, আয়শা তুমি না এই জন্যই চিন্তিত এই জন্যই বিচলিত, আমি তোমার কামরার থেকে যখন পানি পান করার পরে তৃষ্ণার্ত নিবারণ করার পরে ওই পাহাড়ের পাদদেশে যখন সাহাবীদের নিয়ে কোরআনের কথা বলছিলাম
হয়তোবা তুমি দেখেছিলে মেঘলা মুক্ত আকাশ, কোনো মেঘ ছিল না, কিন্তু আসমান থেকে বৃষ্টি টপ টপ করে পড়ে আমি সব আমার সাহাবীগুলোর চেহারা ভিজে যাচ্ছিল। আয়েশা, তুমি মনে মনে ভেবেছিলে এই বৃষ্টি আমার শরীরে থাকলে আমার জ্বর আসতে পারে, ঠান্ডা লাগতে পারে, সর্দি লাগতে পারে, যার কারণে তুমি শুকনা কাপড় দিয়ে মুছিয়ে দেওয়ার নিয়ত করেছিলে। কিন্তু আয়েশা, এখন তোমার কামরার মধ্যে আসার পরে তুমি দেখতে পাচ্ছ এক ফোঁটা বৃষ্টি আমার শরীরে নাই। আয়েশা, এই জন্যই না তুমি চিন্তিত, এই জন্যই না তুমি বিচলিত। নবী যে কথা বলা মাত্রই মাইশ বলে সদ্দাকটা ইয়া রাসূলুল্লাহ, সদ্দাকটা ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনার ধারণা সত্য, এই জন্যই তো আমি চিন্তিত, এই জন্যই তো বিচলিত, কিন্তু আমি তো হিসাব মিলাইতে পারি না। আল্লাহর নবী তখন ডাকতে বলে আয়েশা রে, তুমি যেই বৃষ্টি দেখেছিলে ওগুলো দুনিয়ার কোনো সাধারণ বৃষ্টি ছিল না, ওগুলো দুনিয়ার কোনো নরমাল বৃষ্টি ছিল না। সাহাব, আমি আল্লাহর কোরআন থেকে সাহাবীদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছিলাম, আমি নবীজির রেসালাত থেকে ওই পাহাড়ের পাদদেশে বক্তব্য দিচ্ছিলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানে যেই মেঘটা তৈরি করেছিল ওটা দুনিয়ার কোনো সাধারণ মেঘ ছিল না, ওটা ছিল আল্লাহর পক্ষ থেকে রহমতের মেঘ। ওয়াইশের পরে ওই বৃষ্টি যেটা পড়ার দৃশ্য দেখেছিলে ওটা বৃষ্টি ছিল বটে, কিন্তু দুনিয়ার নরমাল, দুনিয়ার কোনো সাধারণ বৃষ্টি ছিল না। আয়েশা, ওই বৃষ্টিটা ছিল আল্লাহর পক্ষ থেকে নূরে সাকিনা, রহমতের বৃষ্টি আল্লাহ ওই ময়দানে নাজিল করতেছিল। সিলেটের ভাইয়েরা, আমি এতক্ষণ এই কথাটা বলার মূল কারণ, নাস্তিক পুত্তাত ইসলাম বিরোধী শক্তির মানুষগুলো যারা বলছে কোরআনের আলোচনা শুনে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কিন্তু নবীজি হাদিস দ্বারা এটাই প্রমাণিত করছে যে না, লাভ আছে। নবীজি আয়েশাকে বললেন, আয়েশা কি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য যেহেতু মাহফিল একটু বিতর্কিত তৈরি হয়েছে, শোনেন। আল্লাহর নবী আয়েশাকে ডাকতে, আয়েশা হয়তোবা তুমি ভাবতে পারো আমি রসুল এবং আমার সাহাবিরা আল্লাহর কাছে বড় দামি, যার কারণে আল্লাহ এই বৃষ্টি নাজিল করেছে, কিন্তু না, ওই রব্বী কারিম আমার সাথে ওয়াদা দিয়েছে আমি রসুলের ইন্তেকালের পরেও যদি এই পৃথিবীর বিখণ্ডে একদল ল্যাংড়া হোক, লম্বা হোক, ঢালা হোক, যেই গোত্রের হোক না কেন, যেই কিসমের হোক না কেন, আয়েশা কেউ যদি দুনিয়ার কোনো ভূখণ্ডে আমি রসুলের ইন্তেকালের পরেও এই কোরআনের বাণী, আমি রসুলের রেসালাত দিয়ে ইসলামিক কোনো কথাবার্তা কোনো জায়গায় যদি কেউ তেলাওয়াত করে আলোচনা করে, আয়েশা 100% আল্লাহ মা সাথে ওয়াদা দিয়েছেন ওই ময়দানগুলোতে আসমান থেকে নূরে সাকিনা ও রহমতের বৃষ্টি আল্লাহ বর্ষণ করবে, তো কোনো সন্দেহ না। চিল্লাইবেন আল্লাহু আকবার। আমার রসুলের কথা যদি সত্য হয়, আজকের এই কলাজোড়ার এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহর নবীর কথা যদি সত্য হয় 100% এই ময়দানে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করছে, তো কোনো সন্দেহ নাই। চিল্লায় বলেন ঠিক তবে ঠিক। এরপরেও যারা আজ থেকে কোরআনের মাহফিল নিয়ে বিতর্কিত করবেন, আল্লাহর কোরআনের মাহফিলের বিরোধিতা করবেন, আমি মনে করব ওদের ব্লাডের মধ্যে কোনো সমস্যা আছে, ধরে বলেন ঠিক কিনা। আইন আমার যাত্রা যখন হয় তখন সেখানে বাধা নাই, সরকার যেখানে হয় তখন কোনো বাধা নাই, অথচ যে দেশে 90% মুসলমান, যে দেশে মসজিদে মসজিদ আদান না দিলে জাতির সকালে ঘুম ভাঙে না, যে দেশে মসজিদে মসজিদ আদান দিলে আমার দেশের মাহপুরীরা মাথায় কাপড় দিয়ে সম্মান প্রদর্শন করে, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে খানজাহান, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে শহীদ তিতুমেনের মতন অসংখ্য বীর আউলিয়া, যে দেশে 4.5 লক্ষ মসজিদ রয়েছে, যে দেশে হাজার হাজার উলামা রয়েছে, সেই বাংলার ভূখণ্ডে এদেশের ইসলামপন্থী মানুষেরা যখন আল্লাহর কোরআনের আলোচনা করবে, ধর্মপ্রাণ মুসলমানের শুনে বাস্তব জীবনে আমল করবে, আর এক শ্রেণীর নাস্তিক পুত্তাদেরা সেই কোরআনের বিপক্ষে কথা বলবে, এদেশের মানুষ সেটা মেনে নিতে পারে না। চিল্লায় বলেন ঠিক না ঠিক, আরো জোরে বলেন ঠিক না ঠিক। আমার ভাইয়েরা কষ্ট পেয়েছেন, আমি ভরাক্রান্ত হৃদয় নিয়ে রক্তের খরস্রোত আজ আমাদের হৃদয় দিয়ে বয়ে যায়। আজ আলেমরা কথা বলতে গিয়ে তাদেরকে তাদের ভিতরে তাদের কথা বলার জন্য আইন তৈরি করে দেওয়া হয়। আজকে যখন ওই শাহবাগের চত্বর থেকে আমার রসুলকে গালি দিয়েছিল,
আজকে দেখুন আমার রসূলকে দেখুন গালি দিয়েছিল ঢাকা শব্দ দূষণ মুক্ত করার জন্য, যখন একটা পত্রিকার সাংবাদিক আল্লাহর আওয়াজ বন্ধ করার জন্য কথা বলেছিল, তখন তোমাদের আইন কোথায় ছিল? জোরে বলেন ঠিক কিনা? তোমরা তো মুসলমান, আমার তো বিশ্বাস তোমরা তো মুসলমানের দাবিদার, তোমরাও তো নামাজ পড়ো, তোমরাও তো খানায় কাবা তপ করো, তোমরাও তো বলো আমরা আল্লাহকে পেতে চাই, আমরা নবীকে মানতে চাই। কিন্তু আজ গোটা পৃথিবীর সকল নেতার সেরা নেতার বিরুদ্ধে কথা বললে তার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয় না। আজ তোমার আমার মতন কোন খেড়ে খোদা বক্সর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়, তখনই আমরা বুঝতে পেরেছি তোমার ইমানের জজবা, তোমার ইমান কত বড়। আমার নবীকে গালি দিল তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয় না, তোমার কারোর বিরুদ্ধে কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী মামলা হয়, ধরে নিতে হবে ওর ইমানের দুর্বলতা আছে। আমার ভাইয়েরা কষ্ট পেয়েছে, রাগ করেছেন, আমি আলোচনা করছি কোরআন থেকে, শুধু এতটুকুই বলি, এটা শাহজালালের দেশ, এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা পীর মাসায়ের বাংলাদেশ, এটা গৌরগোবিন্দের বাংলাদেশ নয়। জোরে বলেন ঠিক না বটে? অতএব এখানে কথা বলতে হলে ভেবেচিন্তেই তোমাকে বলতে হবে ঠিক না বটে। আমরা কারোর মাথায় কুড়াল মেরে জোর করে কোনো আইন বাস্তবায়ন করব না, আমরা কাউকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে কোনো আইন বাস্তবায়ন করব না, আমরা কোনো মানুষের জাতির ম্যান্ডেটবিহীন কোনোদিন নেতৃত্ব দেওয়ার ইচ্ছা পোষণ করব না। জোরে বলেন ঠিক না বটে? আমরা কথা বলবো কার কথা? আল্লাহর কথা, ইনশা আল্লাহ। আসুন, এতক্ষণ এই কথাটা বললাম না বলে পারলাম না, তার কারণ আমি শুনেছি কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য অনেকে চেষ্টা করেছে, অনেকে ধারণা ধরেছে। ও ভাই, দুনিয়াতে কয়দিন বাঁচবে? তোমার কি ইতিহাস জানা নেই? ফেরাউন চেষ্টা করেছিল ইসলামের মোসাকে ধূলিসাৎ করার জন্য, আবু জেহেল চেয়েছিল নবীজির আদর্শকে ভুলণ্ডিত করার জন্য, নমরুদ চেয়েছিল ইব্রাহিমের আদর্শকে ভুলণ্ডিত করার জন্য, কিন্তু তারা কিন্তু হেরে গেছে। তুমি তো তাদের থেকে বড় নেতা হতে পারো নাই, তুমি কেমন করে আজ এ কোরআনুল কারিমের মাহফিলকে ভুলণ্ডিত করার চেষ্টা করো? তুমি কি জানো এ জাতিও তোমাকে চিড়ে রাখবে? সাময়িকের জন্য হয়তোবা তুমি সার পেতে পারো, কিন্তু দিন দশকের ব্যবধান যদি কখনো আসে এ জাতি তোমাদের কাউকে ছেড়ে দেবে না। অতএব যে যেখানে আছো কোরআনের কথা বলবে, কোরআনের বিরোধিতা করবে না। যদি কোনো আলেম কোনো রং কথা বলে তাকে কাছ থেকে ডেকে নাও, ভাই আপনার এই কথাটা অতিরিক্ত হয়ে গেছে, এটা বলার সমচিন নাই। আল্লাহ তাআলা এখানে আলেম উলামা আছে, আল্লাহ আলেমদের বিচার করবে, এরা প্রকাশ্য নয়। আলেমরা যদি দুনিয়াতে কোনো অপরাধ করে পর্দার ভিতরে আল্লাহ আলেমদের বিচার করবে। আর তুমি আলেমদের ওপেন বিচার করতে চাও, আলেমদের কণ্ঠকে স্তব্ধ করতে চাও সাময়িকের জন্য? জোরে বলে ঠিক টেমি ঠিক। আসল দিকে যেতে চাই না, এতটুকু বলতে চাই কোরআন শোনা ভালো, এ কোরআনের বাধা দেওয়া ভালো। জোরে বলেন ভালো কাজ, তার কারণ কোরআন কার কিতাব? মুসলমান ভাইরা আমার, সেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে আমি তেলাওয়াত করেছি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। ছড়ি বলেন কত নম্বর আয়াত? 56 নম্বর আয়াত। এটা কি কোরআনের মধ্যে সূরা যারিয়াত নামক কোন সূরা আছে নাকি বাবা? একটু জোরে বলেন না, কারণ ওনারা কিন্তু ওত পেতে বসে আছে যে হুজুর কোরআনের কথা বলে না রাজনীতি করে, শুনবে কি সূরা যারিয়াত নামে কোন সূরা আছে না? নাই। এই সূরাটির 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 56। জায়গা সংকলন হচ্ছে না, আমার ভাই বলছে একটু, আমারও সময় লিমিটেড বেঁধে দিয়েছে, গাড়ির টিকিট করা হয়ে গেছে, চলে যাব। আজকের মাহফিলের ইন্তেজামী কমিটিদের মন মানুষের তেমন একটা ভালো নেই, তার কারণ বর যদি না আসে হাজার বরযাত্রীর সুন্দর চেহারা টোপর টোপর ফুরিয়ে যদি কেউ আসে ভালো লাগে না। জোরে বলে ঠিক না বেটি? এরপর আমি যখন চলে এসেছি আপনারা কি কষ্ট পাচ্ছেন বাবা? রাগ করেছেন? যদি রাগ না করেন একটু কষ্ট দেব আমি জানি, একটু জিকির করেন আর একটু সামনে আগান, আসা যাবে ভাই? একটু জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা
জোরে লা ইলাহা জোরে লা ইলাহা দ্রুত জোরে লা ইলাহা তুমি তো মা শিখিয়েছিলে শহীদের আমার নাম তাই হয়েছি শহীদ মা গো অভিমান করো না মা অভিমান করো না তুমি তো মা শিখিয়েছিলে শহীদের আমার নাম তাই হয়েছি শহীদ মা গো অভিমান করো না মা অভিমান করো না জোরে লা ইলাহা একটু সরে আসেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলতেছিলাম আজকের আলোচনা হবে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত কত নম্বর আয়াত এই সূরাটি মাক্কী সূরা জোরে বলেন কি সূরা এই সূরাটি মাক্কী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 26 পারার মধ্যে এই সূরাটি আছে কত নম্বর পারার মধ্যে এই সূরাটির আয়াত সংখ্যা 60টি জোরে বলেন কয়টি এই এই সূরাটির রুকু সংখ্যা হচ্ছে 3টি আর কোরআনুল কারীমের সূরা সিরিয়ালের দিক থেকে এই সূরাটি হচ্ছে 51 নম্বর সূরা কত নম্বর জোরে বলেন আমার দরিদ্র ভাইয়েরা তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলছেন আমি এই পৃথিবীতে মানব জাতি এবং জিন জাতি এই দুই জাতিকে আমি প্রেরণ করেছি লিল্লাহি রব্বিল আলামিন একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য আমি আল্লাহর গুণগান করার জন্য আমি আল্লাহর পায়রুবি করার জন্য সুবহানাল্লাহ বলবেন না এটা কে বলেছেন আল্লাহ তাআলা বলেছে তাহলে এখন বোঝা যাচ্ছে মানুষকে ইবাদত করতে হবে কার গুণগান করতে হবে কার কার পক্ষে কথা বলতে হবে কার পক্ষে স্লোগান দিতে হবে এটা কে বলেছেন জোরে বলতে হবে কে আল্লাহ বলেছে কেন আল্লাহর ইবাদত করব তার একটু দলিল আমাদেরকে আপনাদেরকে দিতে চাই এই যে লাইট জ্বলছে লাইটের কিন্তু একজন আবিষ্কারক আছে যিনি লাইট তৈরি করেছেন একজন বিজ্ঞানী তার উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা মাউথ স্পিকার যেটা আমি কথা বলছি যিনি তৈরি করেছেন তিনি একজন বিজ্ঞানী তার উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে জোরে বলেন ঠিক তো বেটি যিনি মাউথ স্পিকার তৈরি করলেন যিনি লাইট আবিষ্কার করলেন এই কিন্তু একজন মানুষ ওনার মেধা দিয়েছেন কে জোরে বলেন ও সিলেটের ভাইয়েরা সংক্ষিপ্ত সময় বুঝে নিতে হবে লাইট যিনি তৈরি করলেন তিনি একজন মানুষ তার মেধা দিয়েছে আমার আল্লাহ মাউথ স্পিকার যিনি তৈরি করেছেন তিনি কিন্তু একজন মানুষ তার মেধা দিয়েছে আমার আল্লাহ দুনিয়ার মানুষের তৈরি করা জিনিসের যদি লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে লাইট আবিষ্কারকের উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা মাউথ স্পিকার যিনি তৈরি করেছেন তার উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে এই মানুষের তৈরি করা জিনিসের যদি লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে যিনি আসমানের মালিক জমিনের মালিক গোটা পৃথিবীর লালনকারী পালনকারী রিজিকদাতা আইনদাতা বিধানদাতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর হাত দিয়েছে এত সুন্দর পা দিয়েছে এত সুন্দর চক্ষু দিয়েছে শুধু তাই নাই গোটা পৃথিবীর ভূখণ্ডে যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হচ্ছে আশরাফুল মাকলুকাত মানুষ নামক সেরা মানুষ এই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাকলুকাত হিসেবে তিনি সৃষ্টি করলেন গোটা জীবের মধ্যে সাপ থেকে প্রথম কাতারে তিনি নিয়ে আসলেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আলামিনের আমাদের দুনিয়ার মধ্যে পাঠানোর মধ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না নিশ্চয় থাকতে পারেন ও সিলেটের ভাইরা আমার আল্লাহর উদ্দেশ্য একটাই ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহর উদ্দেশ্য এটাই
মানুষ তার গুণগান করবে, তার পায়রবি করবে, তার ইবাদত করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। জোরে বলেন ঠিক না বেঠি? এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আসুন, অনেক ব্যাখ্যা দেওয়ার সময় নয়, আসুন ইবাদত করতে হবে যেহেতু আল্লাহর। ইবাদতের মধ্যে একটা ইবাদতের পয়েন্টই বলতে চাই, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে প্রধান ইবাদত হচ্ছে মুসলিম জাতির জন্য, মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করা। জোরে বলেন কয় নাম্বার, কত কি কাজ করতে হবে? পাঁচ ওয়াক্ত নামাজ। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, শুধু নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে কথা কিন্তু কোরআনের কোনো জায়গায় বলে নাই। আমার দেশে অনেকে নামাজের টেন্ডার নিয়েছেন, আমার দেশে অনেকে নামাজের এরকম টেন্ডার নিয়েছেন যে শুধু নামাজ পড়ো জান্নাত, আর কোনো কিছু করা লাগবে না। আসলে নাই বাবা, কথার জবাব দেন, আসলে নাই? আমি বেশি ব্যাখ্যা দিতে চাচ্ছি না, সংক্ষিপ্ত বুঝে নিতে হবে। আল্লাহ বলছেন যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে প্রথম নাম্বার ইবাদত হচ্ছে মুসলমানদের সালাত নামাজ। আমার দরে দিনে ভাইয়ারা, নামাজ কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইবাদতের মধ্যে প্রধান ইবাদত করলেন তা বুঝতে হবে, এই জন্যই করেছেন। দুনিয়াতে তো কত পার্টি আছে, দল আছে, আছে না নাই? আল্লাহর কাছে দল হবে মাত্র কিয়ামতের মাঝখানে। দুইটা জোরে বলেন কয়টা? একটা দল হবে জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামি। ও সিলেটির ভাইয়েরা, জান্নাতি মানুষগুলোকে আল্লাহ বলবে যাও জান্নাতে চলে যাও, জাহান্নামি মানুষদের কি বলবে যাও জাহান্নামে চলে যাও। জান্নাতি মানুষগুলো চলে যাবে জান্নাতে, জাহান্নামী অধিবাসী গুলো চলে যাবে জাহান্নামে। জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাজ নিয়ামত, অসংখ্য নাজ নিয়ামত উপভোগ করতে করতে হঠাৎ করে রব্বি কারিমের কাছে একটি দরখাস্ত করে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে তুমি আমাদেরকে জান্নাত দিয়েছো, ও রব্বি কারিম জীবনে একটিবারের জন্য হলো তোমার কাছে আবদার, একবার হলো আমাদের জাহান্নামটা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোর দোয়া কবুল করবে। অসিলেটের ভাইয়েরা, আল্লাহ একদিন জান্নাতি মানুষগুলো কি বলবে, যাও তোমাদেরকে জাহান্নামটা দেখার অনুমতি আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের দেখার জন্য রওনা হবে। জাহান্নামের গেটের সামনে যখন যাবে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দরজা যখন খুলে দেবে, গেট খুলে দেওয়ার সাথে সাথে জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোখের পানি ফেলে কাঁদছে। জান্নাতি মানুষগুলো গিয়ে জিজ্ঞাসা করবে, যুবক আর তরুণী, ও ভাই ও বোন, কেমন অপরাধ করেছো যে যার কারণে তোমাদেরকে নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে আল্লাহ তোমাদেরকে নিক্ষেপ করেছে? আমার দরদের ভাইয়ারা, জাহান্নামের অধিবাসীগুলো চোখের পানি ছেড়ে দিয়ে তদ্দার করে কি বলবে, ও জান্নাতি ভাইয়েরা শোনো শোনো শোনো, যে প্রথম নম্বর অপরাধটি দুনিয়ার মধ্যে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, সেই প্রথম নম্বর অপরাধ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি। দুনিয়াতে আমরা সর্বপ্রথম নামাজি ছিলাম না। জোরে বলেন কি ছিলাম না? আরো জোরে বলেন কি? তাহলে বোঝা যাচ্ছে জাহান্নামে যাওয়ার প্রথম নম্বর অপরাধ কি? এটা তো আল্লাহর কথা। আমার নবীজি কি বলছে কান খাড়া করে শুনুন। وقال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। নবীজি বলছেন আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি কয়টা বাড়ির মালিক ছিলে, কয়টা ইন্ডাস্ট্রিদের মালিক ছিলে, কয়টা গাড়ির মালিক ছিলে, কতবার এমপি হয়েছো, কতবার মন্ত্রী হয়েছো, কতবার জাতিসংঘের মহাসচিব হয়েছো। নবীজি বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কথা জিজ্ঞাসা করবে না, আল্লাহ সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞাসা করবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, সর্বপ্রথম জিজ্ঞাসা করবে বান্দা তুমি সালাত আদায় করেছো কিনা। তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম নম্বর অপরাধ কি? জোরে বলতে হবে কি? তাহলে সেই নামাজ আমাদের পড়া লাগবে কি লাগবে না? যেই দলের নেতা নামাজ পড়ে তারা কি ভালো দল কি খারাপ দল? যেই দলের নেতা শুধু নামাজ পড়ে কিন্তু নামাজ কায়েমের আন্দোলন করে না, কোরআনের ভাষায় সেটা ভণ্ড ছাড়া আর কিছু নাই, ধরে বলে ঠিক কিনা? তার কারণ আল্লাহর নবী পাঁচক্ত নামাজ পড়েছে, এই নামাজ সমাজ এবং রাষ্ট্রের মধ্যে কায়েম করার কথাও বলেছে, চিল্লায় বলে ঠিক না বটে? অতএব শুধু নামাজ পড়ে কপাল ঘাঁটি বানালে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম নম্বর অপরাধ কি? নামাজ না পড়া। আবার নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে না, ওয়াজ কোন দিকে করবো, দশটার মধ্যে সমাপ্ত করতে হবে। শোনেন একটা গুরুত্বপূর্ণ কথা বলে যায়,
তাসুক্ত নামাজ পড়লেই যে আল্লাহ জান্নাত দেবে এ গ্যারান্টি আল্লাহ কোরআনের কোন জায়গায় বলে নাই। তার দলিল রাইসুল মুনাফিকুন আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শুনেছেন? এই আব্দুল্লাহ বিন উবাই রসুলের পেছনে রসুল ইমামতি করেছেন, আর রসুলের পেছনে এক নয় দুই নয় দীর্ঘ ১২টি বছর নামাজ পড়েছেন। কত বছর মুসলমান ভাইয়েরা আমার, আমি তার একটা দলিল দিতে চাই। ও মুসলমান ভাইয়েরা, নবীজি আমার কয়েকজন সাহাবীদের কি নিয়ে বসে রয়েছেন, হঠাৎ করে একটা মাসুম বাচ্চা কাঁদতে কাঁদতে নবীজির দিকে ছুটে আসছে। আল্লাহর নবী কোনো বাচ্চার কান্নার আওয়াজ সইতে পারতেন না, বাচ্চাটির কান্নার আওয়াজ পর সাথে সাথে নবীজি সাহাবীদের মধ্যে থেকে দাঁড়িয়ে যায়। সাহাবীগুলো প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে কেন আপনি দাঁড়িয়ে গেলেন? আপনি না আখিরি জামানার পয়গম্বর, যেই নবী আপনার আপনাকে নেতা মানার জন্য অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মাসুম বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে আপনি কেন দাঁড়িয়ে গেলেন? নবীজি ডাকতে বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী যদি ছোট্ট বাচ্চাদেরকে সম্মান করি ইজ্জত করি, ভবিষ্যৎ প্রজন্মে এই বাচ্চারা তোমাদেরকে দেখলে সম্মান করবে ইজ্জত করবে। আল্লাহু আকবার। সাহাবীরা আর কোনো কথা বললেন না, হঠাৎ করে বাচ্চাটি কাঁদতে কাঁদতে নবীজির দিকে ছুটে আসছেন। নবীজি দুই হাত বানিয়ে দিয়ে বাচ্চাটিকে বুকের মধ্যে নিয়ে এলেন, বাচ্চাটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। নবীজি দুই হাত দিয়ে বাচ্চাটির চোখের পানি মুছিয়ে দেয়, আর ডাকতে বলে, ও বচ্চ, বলো বলো বলো, কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছো? বাচ্চাটি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাতে আমার আব্বা জান ইন্তেকাল করেছে, কিন্তু আমার আব্বা ইন্তেকালের সময় দুইটা ওসিয়ত করে করেছে। ইয়া রাসূলুল্লাহ, একটা ওসিয়ত হচ্ছে আপনার গায়ের জুব্বাটা দিয়ে আমার আব্বার জন্য কাপনের কাপড় বানানো হয়। ইয়া রাসূলুল্লাহ, আর দুই নম্বর ওসিয়ত হচ্ছে আপনার ইমামতি দিয়ে যেন আমার আব্বার জানাজার নামাজ পড়ানো হয়। নবীজি আর বাচ্চাটির কথা শুনে এক সেকেন্ড দেরি করলেন না, গায়ের থেকে জুব্বাটা খুলে বাচ্চাটি দেওয়ার জন্য যখন প্রস্তুত দিচ্ছেন, পাশে বসেছিল অর্ধ জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর পেছন দিক থেকে জুব্বাটা টেনে ধরে আর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাকে আপনি আপনার গায়ের পবিত্র জুব্বা দিচ্ছেন? আপনি কে ছেলেটিকে চেনেন না? ওটা কার ছেলে? নবীজি ডাকছে বলে, ওমর, আমি জানি ওটা আর কেউ নাই, ওটা আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তান আব্দুল্লাহ, আমি ভালোভাবে চিনি। নবীজি এ কথা বলা মাত্রই ওমর ডাকছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরেও কেমন করে আপনি আপনার গায়ের জুব্বাই সন্তানকে দিতে চান? নবীজি ডাকছে বলে, ওমর, তুমি বাধা দিও না, তুমি কি জানো না আমি একদিন মসজিদে নববীর মধ্যে এই আব্দুল্লাহ বিন উবাইকে প্রশ্ন করেছিলাম, আব্দুল্লাহ বিন উবাই, তুমি কেন আমার ডানেও নাই বামেও নাই, আমার পেছু পেছে কেন তুমি নামাজ পড়ো? ও আমার সেদিন আব্দুল্লাহ বিন উবাই চোখের পানি ছেড়ে দিকে দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাহরুম করবেন না, আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছি কোনো মানুষ যদি কোনো জান্নাতি মানুষের পেছনে সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন নাকি তার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, এই বরকতে আমি আপনার পেছনে এক নয় দুই নয় দীর্ঘ ১২টি বছর আপনার পেছনে নামাজ পড়েছি। ওমরকে ডাকতে বলে, নবীজি, ওমর, যেই ব্যক্তি আমার পেছনে নামাজ পড়লো দীর্ঘ ১২টি বছর, তুমি আজ বাধা দিও না, আমার গায়ের জুব্বাটে দিয়ে আমি একটু তাকে তার সন্তানকে খুশি করাতে চাই। ওমর ছিলেন রাগী মানুষ, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পাগড়ি মাথায় দিক আর কোরআন তেলাওয়াত করুক আর ১২ বছর কেন ১৪ বছর নামাজ পড়ুক, আমি ওমর বেঁচে থাকতে ওই ব্যক্তিকে আপনার গায়ের পবিত্র জুব্বা দিতে দেব না। কেন? নিশ্চয়ের ভিতরে কোনো মারিফতি লুকিয়ে আসে না? না, নবীজি আবার ওমর আল্লাহর নবী বিরোধিতা করে আবার জুব্বা শক্ত করে টেনে ধরলেন, ওমর জুব্বা ছাড়লেন না। নবীজি আবার ডাকতে বলে, ওমর, এতগুলো চাবি রয়েছে কেউ বাধা দেয় না, তুমি কেন বাধা দাও? তুমি কি জানো না ওমর, আমি যখন ৩১৩ জন নিরস্ত সাহাবীদের নিয়ে ওই বদরের রণাঙ্গনে গিয়েছিলাম, আল্লাহ আমাকে বিজয় দিয়েছিল, কিন্তু এই রণাঙ্গনে ৭০ জন কাফের আমাদের হাতে হত্যা হয়েছিল, আর ৭০ জন কাফেরদেরকে আমরা বন্দি করেছিলাম ওমর, আমি যখন ওই কাফেরগুলোকে বন্দি করে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিলাম,
হঠাৎ করে আমি একদিন ওই বন্দিশালার কাফিরদের দেখার যখন আমার ইচ্ছা পোষণ হলো, আমি একদিন সফর সঙ্গী বানালাম আব্দুল্লাহ বিন উবাইকে আমার সাথে নিলাম। আমি যখন সকল বন্দিশালা যখন ঘুরে ঘুরে দেখতেছিলাম, হঠাৎ করে একটা বন্দিশালার সামনে থমকে দাঁড়িয়ে যাই, দেখি একজন মোটা আকৃতির মানুষের গাত থেকে পোশাক খোলা হয়েছে, খেজুরের রশি পাকাইয়া এমন করে খেজুরের রশি পাকাইছে, আর ওই মোটা মানুষটির শক্ত করে বাঁধা হয়েছে, যার কারণে ওমর তার শরীর পেটে রক্ত বেজে বাইর হয়ে যায়, জমাট বেঁধে গেছে, ওই মানুষটি নড়াচড়া করতে পারে না। ওমর আমার হৃদয়ের মধ্যে মায়া হলো, এই মানুষটাকে আমি একটু দেখব। আমি সামনে গিয়ে দেখি ওটা আর কেউ নাই, ওমর সেটা ছিল আমার আপন চাচা ইবনে আব্বাস। ওমর গো, সেদিন আমার আপন চাচার এই দৃশ্য দেখে আমি নবী মুহাম্মদ তোকে পানি রাখতে পারি না। আমার সাথে ছিল আব্দুল্লাহ বিন উবাই, আমার চোখের পানি দেখে তার গায়ের জুব্বাটা খুলে আমার চাচার গায়ে পরিধান করে দিয়ে ওমর আমার করে যা সেদিন ঠান্ডা করেছে, তাই তুমি আজকে বাধা দিও না, আমার গায়ের জুব্বাটা দিয়ে আমি তার সন্তানের দিয়ে আমি আজ ঋণ পরিশোধ করতে চাই। ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরও আমি ওমর আপনার গায়ের জুব্বা দিতে দেব না। আল্লাহ আকবার বলবেন না? নবীজি আবার রাখ দিবে না ওমর, আজকের মতন ছেড়ে দাও, নবীজির জুব্বা ছাড়ে না, আমার নবীজি রাখ দিবে না ওমর। তুমি কি জানো না, এই আব্দুল্লাহ বিন উবাই, আমি মসজিদে নববীর মধ্যে বক্তব্য দিচ্ছিলাম, আমার আল্লাহর কাছে সব থেকে দুইটা নাম প্রিয়, একটা আছে আব্দুল্লাহ আর একটা আছে আব্দুর রহমান। ওমর আমি যখন এই কথাটা বলছিলাম, মসজিদে নববীর মধ্যে বসেছিল আব্দুল্লাহ বিন উবাই, এক কথাই শোনার সাথে সাথে ঘর মসজিদ থেকে বাইর হয়ে যে বাড়ি থেকে স্ত্রীকে ডাকতে বলে, স্ত্রী না, এই মুহূর্তে নবীজির পবিত্র জবান থেকে শুনলাম আমার আল্লাহর কাছে নাকি সব থেকে দুইটা নাম প্রিয়, একটা আছে আব্দুল্লাহ একটা আছে আব্দুর রহমান। ওমর, যেই ব্যক্তি আমার জবান থেকে কথা শোনার সাথে সাথে নিজের কলিজার টুকরা সন্তানের নাম রেখে দেয় আব্দুল্লাহ, তুমি আজ বাধা দিও না, আমার গায়ের জুব্বাটা দিয়ে আমি তার সন্তানের কলিজা ঠান্ডা করতে চাই। অনেক কথা ছিল, কিন্তু একটি পর্যায়ে ওমর জুব্বা দিয়ে দিলেন, বাড়িতে রওনা হলেন, গিয়ে আব্দুল্লাহ বিন উবাইয়ের শরীরে নবীজির পোশাক পরিয়ে দেওয়া হলো। নবীজি আবার ওমরকে বলছে, আসো না আর অভিমান করুন, এসো জানাজার নামাজটা পড়াই দিই। অমর ছিলেন এক রোকা মানুষ, কিতাবের মধ্যে রয়েছে নবীজির ইন্তেকালের পরে যদি কাউকে নবী বানানো হতো, মা কানা আমার, অমরকে আল্লাহ নবী বানাচ্ছ, সেই অমর বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি জানাজা পড়েন, আমি অমর এই ব্যক্তির জানাজার নামাজ পড়বো না। মুসলমান ভাইরা আমার, নবীজি অমর ছাড়া আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, যেই না হাত বাঁধলেন পাশ থেকে অমর তাকিয়ে দেখলেন সাথে সাথে নবীজির মাথার চুলগুলো খাড়া হয়ে যায়, নবীজির গায়ের পশমগুলো খাড়া হয়ে যায়, নবীজির চেহারার মধ্যে একটা মলিনত্ব ভাব দেখা যায়, লালিমা ভাব দেখা যায়। ওমরের বুঝতে বাকি রইল না, এই বুঝি আল্লাহ হয়তো বা কোনো জিব্রাইলের মারিফতে বিশ্ব নবীর উপরে কোনো হিনাজিল করতেছে। মুসলমান ভাইয়েরা আমার, অসিলেটের ভাইয়েরা, ওমরের কথা ঠিকই খেটে যায়, একটি পর্যায়ে ওমরের কথা ঠিক বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মারিফতে সূরা তাওবার একটা আয়াত কালিমা নাযিল করে দিলেন। আল্লাহ বললেন, ইস্তাগফির লাকুম ইলাকের লম্বা একটা আয়াত, জিব্রাইলের কাছে বলে দিলেন, যাও আমার বন্ধুকে জানিয়ে দাও। আল্লাহু আকবার, জিব্রাইল কানে কানে এসে নবীজি বললেন, নবীজিকে বললেন, ও গো মুহাম্মদ, এই ব্যক্তির জানাজার নামাজ যদি তুমি 70 বার পড়াও, আমার আল্লাহ কুসিন কালের জানাজার নামাজ কবুল করবে না। কেন বাবা, 12 বছর তো নামাজি ছিল, ও তো পাগড়ি মাথায় দিত, জুব্বা পরত, ও তো কোরআন তেলাওয়াত করতো, মেসাক করতো, সুন্নতের কোনো ত্রুটি ছিল না। রসুলের কথা শুনে তার সন্তানের নাম রেখে দিল আব্দুল্লাহ, রসুলের চোখের পানি দেখে কি আশেকে রসুল, নিজের চোখে পানি নিয়ে এসে রসুলের কলিজা ঠান্ডা করার জন্য নিজের জুব্বা খুলে তার চাচার গায়ে পরিধান করে রসুলের কলিজা ঠান্ডা করলো। এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানাজার নামাজ পড়তে নিষেধ করছে, কেন জানা দরকার কি দরকার না? জোরে বলেন, দরকার কি দরকার না? আমার নবী কেমন মায়ের নবী দেখেন, হাত ছেড়ে দিলেন, অমর দৌড়ায় এসে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, জানাজা পড়ান ছেড়ে দিলেন কেন?
আল্লাহর নবী ডাকলেন ওমর গো এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ওহী নাযিল করে জানাই দিল সামিন আমার উপরে ওহী নাযিল করে জানিয়ে দিল ইস্তাগফির লাকুম ও গো মুহাম্মদ তুমি যদি 70 বার এই ব্যক্তির জানাজার নামাজ পড়াও আমি আল্লাহ কোশ্চেন কালেও এই ব্যক্তির জানাজার নামাজ কবুল করব না নবীজি কেমন মায়ার নবী ছিল দয়ার নবী ছিল অমরকে ডাকতে বলেন অমর গো আল্লাহ নাই 70 বারের কথা বলেছে আসো 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 আমরা 70 বারের অধিক পড়াইয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জানাজা কবুল করে কিনা ও বাংলাদেশের মুসলমান এমন একজন নেতা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যেই নবীর মায়া কত ছিল দরদ ভরা মন ছিল আর সেই নবীকে আজকে বলা হয় আল্লাহর নবী মানবাধিকার লঙ্ঘন করেছে জোরে বলেন ঠিক কিনা সেই নবীর আদর্শকে বলা হয় জঙ্গিবাদ সেই নবীকে বলা হয় উগ্রবাদ সেই নবীর আদর্শ নিকুড়ুক্তি করা হয় দিনের পর দিন রাতের পর রাত নবীকে গালি দেওয়ার লাইসেন্স দেওয়া হয় চিল্লায় মানে ঠিক তো বটে আমার ভাইরা সংক্ষিপ্ত যেহেতু সময় আমি জানি আপনারা অনেক সুন্দর স্লোগান দিতে পারেন তারপরও আমাকে আগাতে হবে তার কারণ এতটুকু বলা যায় কি মায়ার নবী ছিল যেই নবীকে বলা হয় সন্ত্রাস সেই নবীকে বলা হয় মানবাধিকার লঙ্ঘন করেছে যারা বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে এই গালিগুলো দিয়েছ আল্লাহর কসম দিন দশেকের ব্যবধানে এর প্রত্যেকটা গালির জবাব এদেশের ইসলামপন্থী মানুষেরা কড়াই কান্ডাই বুঝে নেবে জোরে বলে ঠিক কিনা তোমরা ঘুঘু দেখেছো ঘুঘুর ফান দেখো নাই তোমরা বলো ধজ্জার হুজুরদার সকাল বিকাল নাস্তা কর হুজুরদের চামড়া তুলে নেব আমরা হুজুরা মানুষ জানোয়ার নাই জোরে বলে ঠিক কিনা তুমি যদি হুজুরদের খেয়ে ফেলো তোমার বিয়ে পড়াবে নাকি না তোমার মার বিয়ে পড়াইছিল এই হুজুরেরা তোমার বাপের বিয়ে পড়াইছিল এই হুজুরেরা তুমি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল তোমার কানে আজান দিয়েছিল এই হুজুরেরা জোরে বলে ঠিক কিনা আরে ধর হুজুরদার সকাল বিকাল নাস্তা কর হুজুর যদি সব খেয়ে ফেলে পরবর্তীতে যদি বিয়ে করতে চাই ওর বিবাহ পড়াবে কিনা জোরে বলেন ওরা কি যার সন্তান বাংলাদেশে জন্ম দিতে চায় তার কারণে এই স্লোগান তোমরা দাও হুজুর ধরে খাওয়া যাবে না হুজুরা মারুর জোরে বলেন ঠিক কিনা আমি জানি আফ্রিকার হিংচো জানোয়ার গুলো যদি মানুষ আনন্দ উল্লাস করে খায় আমি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আমি সুন্দরবনে শুনেছি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যদি একটা মানুষ পানে আনন্দ উল্লাস করে খায় অতএব বাংলাদেশে যারা স্লোগান দিয়েছে ধাদ্দার হুজুরদার সকাল বিকাল নাস্তা কর আমার মনে হয় ওরা আফ্রিকার হিংচো জানোয়ার ওরা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের থেকেও ভয়ঙ্কর জোরে বলেন ঠিক কিনা শুনে যান এদেশের হুজুররাও স্লোগান জানে মনে করেন না আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট খোদার কসম যদি প্রশাসন ভাই এখানে থাকে তারাও ভালোভাবে জানে আমরা যদি এক ঘন্টা যদি নীরব ভূমিকা পালন করি বাংলাদেশে কোনো দলের প্রয়োজন নেই এদেশে একটি রক্ত গড়া ছাত্র সংগঠন শহীদ ছাত্র সংগঠন আছে যেই ছাত্র সংগঠনের ছেলেরা এক ঘন্টার মধ্যে রক্তিক বন্ধের কবর দিয়ে বঙ্গোপসাগরে পাঠাই দিতে পারে চেল্লায় মানে ঠিক কিনা আমার ভাইরা আমাকে আজ কথা বলতে দিন অথেব যারা এই স্লোগান দেয় ওদেরকে আমি বলবি যে দল করো না করো বাবা তোমরা যেই মহায় পড়ে স্লোগান দিচ্ছ গুলো বন্ধ করো নাইলে এ জাতি তোমাদেরকে আজ পিপিলিকার পালানোর সুযোগ পাবে কিন্তু তোমরা পালাবার সুযোগ পাবে না অথেব অনুরোধ পায়ে হাত দিয়ে বলে গেলাম সিলেটের মাটিতে আমার জীবনের প্রথম ওয়াজ তোমাদেরকে এতটুকু বলে গেলাম কোরআনের বিপক্ষে কথা বলো না নবীর বিপক্ষে কথা বলো না ইসলামী চেতনাধারী মানুষদের বুকে কখনো আঘাত করো না এদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার যত চালাবে এদের ইমানের দীপ্তশিখা তত আরো বাড়বে মুসলমান ভাইরা আমার তাহলে আসলে আমি বলতেছিলাম আমার খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলতেছেন আমি এই পৃথিবীর ভূখণ্ডে মানব জাতি এবং জিন জাতিকে প্রেরণ করেছি লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আমি আল্লাহর দাসত্ব আমি আল্লাহর গুণগান করার জন্য সিল্লাই বলেন ঠিক না বেঠিক
তাহলে বলতেছিলাম বাবা জিরা আমার ভাইরা আমার ও সিলেটের ভাইরা নবী যে হাত ছেড়ে দিলেন আল্লাহ নবী ওমরকে ডাকতে বলে ওমর গো আসো 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 আল্লাহ নাই 70 বারের কথা বলেছে আমরা 70 বারের অধিক দেখে জানাজা পড়ানোর পরে আল্লাহ কবুল করে কিনা ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানাজার নামাজ পড়েন আমি পড়ব না নবী যে ওমরকে ছাড়ায় এবার আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন ও সিলেটের ভাইরা কানকাড়া করে শুনুন যেই না নবী যে আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন অমনি করে ওমর পাশ থেকে আবার তাকিয়ে দেখে নবীজির মাথার চুলগুলো খাড়া হয়ে যায় নবীজির শরীরের পশমগুলো খাড়া হয়ে যায় নবীজির চেহারার মধ্যে একটা লালিমা ভাব দেখা যায় ওমরের আর বুঝতে বাকি রইল না আবার বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে কোনো হাইনাজিল করতেছে ওমরের কথা ঠিকই হয়ে যায় আবার হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে একটা ওহী এসে জানিয়ে দিলেন সাবিনা ওয়া মাররা ও মুহাম্মদ তুমি যদি আব্দুল্লাহ বিন উবাইর নামাজ জানাজার নামাজ যদি তুমি সাবিনা ওয়া মাররা 70 বারের অধিকে যদি তুমি পড়াও আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক কালে এই ব্যক্তির জানাজা কবুল করবে না কেন 12 বছর নামাজ পড়লো যে জিকির করলো তসবিহ তেলাওয়াত করলো কোরআন পড়লো পাগড়ি মাথায় দিল তাহাজ্জুদ পড়লো নবীর কথা শুনে চোখের পানি আনলো এত বড় আশিকের রসুল এত বড় বুজুর্গ এরপরও এই ব্যক্তির জানাজা নামাজ পড়তে আল্লাহ কান নিষেধ করলো কারণ আছে না নাই কথা বলতে হবে সিলেটের ভাইরা আছে না নাই তার কারণে এমন বুজুর্গ আমাদের দেশে আছে না নাই কারণ একটাই ওয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ودينيل حق لإظهره على الدين كله ولو كره المشركون কারণ অন্য নাই কারণ ছিল একটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন একটাই কারণে মানব প্রচলিত মতবাদ সমস্ত তন্ত্র মন্ত্রকে উল্টায় পাল্টায় দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআনের রাজ কায়েম করার জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীকে দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করেছিল এই আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো সারা রাত তাহাজ্জুদ পড়তো কোরআন তেলাওয়াত করতো জিকির করতো পাগড়ি মাথায় দিত সুন্নতের কোনো ত্রুটি ছিল না সব ইবাদত করতে প্রস্তুত কিন্তু আল্লাহ যে আল্লাহর নবীকে দুনিয়ার ভূখণ্ডে কোরআনের রাজ ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করবার জন্য প্রেরণ করেছে এই আব্দুল্লাহ বিন উবাই মনে 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 আল্লাহর নবীর এইটা বিরোধিতা করত তাহলে আমার তো এখন আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই এখন কেউ যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে জিকির করার কোরআন করে আল্লাহ আল্লাহ করে কিন্তু আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েমের চিন্তা ফিকির ও হৃদয়ের মধ্যে না থাকে কোরআনের শাসন কায়েম করার চিন্তা ফিকির যদি না থাকে ও এখন কি হবে জোরে বলে আরে কথা বলেন আমি বলার দরকার ওরা কি হবে ওরা হবে রাইসুল মুনাফিকুন এটা কার কথা ধরে বলেন ভাইরা আমার আল্লাহর কোরআনের দলিল দিয়ে আল্লাহ বলেছেন ওরা হবে রাইসুল মুনাফিকুন আব্দুল্লাহ বিন উবাইয়ের মত এখন দেখেন আমাদের দেশে কোন হাদি সাহেব নামাজ প্রতিবার হজ করে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে না কোন মুফতি সাহেব সারা বছর ফতোয়া দেয় কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে না কোন তে কোন জিকিরকারী সারা রাত ধরে জিকির করে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে না কোন আলেম কোরআনের শাসন চাই না কোন ব্যক্তি সমাজের মধ্যে আল্লাহর নবীর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শাসন হুকুমত প্রতিষ্ঠিত হোক এটা চাই না এখন আপনাদের সিনা যাবে কি জানি না যারা এই কাজ করবে না ওরা হচ্ছে রাইসুল মুনাফিকুন আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো নামাজ পড়নেওয়ালা জিকির করনেওয়ালা তাহাজ্জুদ গুজারি করে বলেন ঠিক না বেঠি আপনারা কি ওই নামাজি হতে চান আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এই নামাজ সমাজ এবং দেশ এবং রাষ্ট্রের মধ্যে কায়েম করার চেষ্টা করবেন রাজি আছেন আর আমার এই নামাজ কায়েম করতে গেলে আল্লাহর ইবাদত করার কথা বলেছে এই নামাজ কায়েম করতে গেলে আপনি শুধু নামাজ পড়বেন আপনাকে লোকে বুজুর্গ বলবে আপনাকে বড় সাধক বলবে সুফি বলবে আপনার কোনো বাধা বন্ধকতা আসবে না যখনই আপনি বলবেন ভাই নামাজ সমাজ এবং দিয়ে রাষ্ট্রের মধ্যে কায়েম করা দরকার তখন আপনার বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ বাঁকা চোখে তাকাবে জোরে বলেন ঠিক না ঠিক এরপরেও কি তাদের বাঁকা চোখ ক্রাঙানো দেখে এই নামাজের আন্দোলন ছেড়ে দিবে সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রা আবাদের সংগ্রাম চলবেই অবিরাম সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম আবাদের সংগ্রাম চলবেই অবিরাম এই স্লোগানে
মুখরিত হোক জনপদ, এই স্লোগানে মুখরিত হোক জনপদ, অন্তরে দীপ্ত শপথ, অন্তরে দীপ্ত শপথ, সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। জোরে বলে ঠিক কিনা? আর ছিল বলে ঠিক না বটে। প্রজন আইনে নামাজ কায়েম করতে গিয়ে যদি বাংলার কালো পিচ আলো রাস্তা গুলোকে যদি লাল লাল করতে হয় রক্তের বন্যায় বয়ে দেব, যদি প্রজন হয় নামাজ কায়েম করতে গিয়ে আমাদের ফাঁসির মঞ্চে চলতে হয় তবু প্রস্তুত, নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে যদি নির্যাতন নিপীড়নের শিকার হতে হয় তাও প্রস্তুত, তবু নামাজের আন্দোলন ছেড়ে দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বটে। আমার ভাইয়েরা, নবীজি হাত ছেড়ে দিলেন, ওই ব্যক্তির জানাজা নামাজ পড়তে আল্লাহ নিষেধ করলেন। এখন আমার সমাজে যারা আল্লাহর নবী যদি পারে নামাজ পড়া নিষেধ যদি আল্লাহ ওহী নাযিল করে জানিয়ে দেয়, যারা কোরআন বিরোধী বক্তব্য দেয়, নবী বিরোধী বক্তব্য দেয়, আলেম ওলামাদের গালি দেয়, ওদের নামাজ পড়া এখন যাবে হুজুরেরা? মুফতি সাহেবের ফতোয়া দেন যাবে? বলতে হুজুর যদি না যায়, ওদের নামাজ জানাজার নামাজ যদি না পড়ে আমার তো চাকরি থাকবে না। হ্যাঁ, আমি মহানা আব্দুল কাদের বলে গেলাম, বড় আলেম, আমার পিতৃ তোলা মানুষ রয়েছে। হ্যাঁ, আল্লাহ যদি ওহী নাযিল করে নবীকে যদি জানাই দেয় নামাজ পড়া যাবে না, তাহলে আমাদেরও নামাজ পড়া যাবে না। হ্যাঁ, যদি আপনার আশঙ্কা থাকে আপনার মৃত্যুর উপরে, হ্যাঁ জানাজা হবে কিন্তু ডিজিটাল কায়দায়। জোরে বলেন কি কায়দায়? ডিজিটাল কায়দায়, মানে উজু ছাড়া। জোরে বলেন কি ছাড়া? জানাজা হবে, দোয়া হবে ওই রকম নয়, দোয়া হবে ডিজিটাল। জোরে বলেন ঠিক না ঠিক? দোয়াটা হবে এমন, আল্লাহ এই ব্যক্তি সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আজ তুমি তার ডিজিটাল কায়দায় কবরের মধ্যে ছাড়ো, বলা যাবে কি যাবে না? কোন আলেম যদি আল্লাহর কসম এই আয়াত থেকে দলিল এটাই প্রমাণিত হয়, যদি কোন ইসলাম বিরোধী ব্যক্তির জানাজা যদি সঠিক ভাবে করে, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে ধরবে কোনো সন্দেহ নাই। অতএব দেখেন যে হুজুর আজকে কঠোর হবেন, এই বক্তব্যগুলো দেখবেন, যারা আজকে এই গালিগুলো দেয় যদি কোনো হুজুর শুনে ফেলে ওরা দেখবেন ভয়তে সেই হুজুরের গালি দেবে না। জানে যে হুজুর ডিজিটাল কায়দায় যদি জানাজা পড়ায় আমাদের স্থান জাহান্নাম ছাড়ার কোথাও হবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আসুন বাবারা, অনেক কথা ছিল, সর্বোপরি যে কথাটা আমি বলতে চাই, ইবাদত করতে হবে কা, গোলামি করতে হবে কা, সেই ইবাদতের মধ্যে একটি পয়েন্ট বলেছি, ওয়াকিমুস সালাত, আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন কোরআনের মধ্যে। জোরে বলেন কি? যত ইবাদত আছে সব ইবাদতের মূল ইবাদতের নাম নামাজ। নামাজ আজকে সেই নামাজের প্রতি আপনারা সদাই হবেন, নামাজ পড়বেন, যেই নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, সেই নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ। সর্বশেষ যেই কথাটি আজ বলবো, আজ ইসলামের উপরে যে আঘাত আসছে এটা কি আপনারা ভয় পাচ্ছেন? ইতিহাস তো আপনাদের জানা, সাহাবিদের উপরেও তো নির্যাতন চলেছে, একটি ব্যতিক্রম কথা বলো, পাঁচ মিনিট ইতিহাসের দিকে একটু চোখ পড়ান, আপনি কতটুকু মার খাচ্ছেন, কত নির্যাতন কত নিপীড়ন সহ্য করেছেন, নবীদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, সাহাবিদের উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, এরপরে সাহাবিদেরকে উত্তপ্ত আগুনের মধ্যে ফেলা হয়েছে, হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন, বিশ্ব নবীর সহচর্যে আসার কারণে, কালেমার পথে পথিক হওয়ার কারণে এই ব্যক্তিকে আরবের মরুপ্রান্তে বালির মধ্যে শোয়াই দিবকে পাথর চাপা দেওয়া হয়েছে। জোরে বলে ঠিক কিনা? শুধু তাই নয়, ইতিহাসের দিকে চোখ বলালে চোখে পানি রাখা যায় না, কত সাহাবিকে কত নির্যাতন কত নিপীড়ন করে দুনিয়ার থেকে হত্যা করা হয়েছে, আর সেই নির্যাতন আমাদের উপরে শুরু হয়েছে, তবে সেই নির্যাতনের একটা শেষ আছে। জোরে বলে ঠিক না ঠিক? সাহাবিরা কিন্তু নির্যাতন নিপীড়ন সহ্য করে সোনালী সমাজ গঠন করে নবীজি দেখিয়েছিল, সুখী সমৃদ্ধ একটি সমাজ পেয়েছিল। জোরে বলে ঠিক কিনা? আপনারা যদি সেই নির্যাতন নিপীড়ন সহ্য করে আল্লাহর কসম যদি ধৈর্য ধরে থাকতে পারেন, ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবে কোনো সন্দেহ নাই।
মুসলমান ভাইরা আমার, তৎকালীন সমাজে সব থেকে শক্তিশালী রাষ্ট্র ছিল দুইটা, একটা ছিল রোম আর একটা ছিল পারস্য। যারা লেখাপড়া করেছেন তারা জানেন, ইতিহাস পড়েছেন তিনারা জানেন, রোমের প্রেসিডেন্ট ছিলেন বাদশা কাইসার, এবারটা ছিল খ্রিস্টান। দীর্ঘদিন জাতির ম্যান্ডেটবিহীন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে নেতৃত্ব দিতে চেয়েছিলেন। নেতৃত্ব দেওয়ার পরে একটি পর্যায় তার ব্রেনের মধ্যে একটা একটা হৃদয়ের মধ্যে একটা কথা জেগেছে। তিনি নাকি শুনেছেন যারা কালেমা পড়ে মুসলমান হয় এদের উপরে যতই নির্যাতন নিপীড়ন দেওয়া হোক না কেন, ওরা নাকি ইসলাম কোরআন কালেমা ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্মে যায়। এই ধারণাটা ছিল কার? রোমের প্রেসিডেন্ট বাদশা কাইসার। কেমন প্রেসিডেন্ট ছিলেন জানেন? তার বিরুদ্ধে যদি কেউ কথা বলত রোমের প্রেসিডেন্টের প্রশাসন তার গিরিগুট্টা টাল করে দিত। এমন কড়া প্রশাসন অনেক দেশে আছে না নাই? জোরে বলেন যে প্রাইম মিনিস্টার যাই করুক না কেন, কেউ কথা বললে তার অস্তিত্ব থাকবে না, আছে না নাই? ইতিহাস আজ মিলে যাবে। আসহাবে রসুলের জীবন কথা দ্বিতীয় নম্বর খণ্ড ইতিহাসের বই, এই বইটা পড়ে দেখবে। যারা ইসলামে আন্দোলন করেন বাধ্যতামূলক এই বইটি পড়তে হয়। মুসলমান ভাইরা আমার, এই রোমের প্রেসিডেন্ট দীর্ঘদিন ক্ষমতায় বসে জাতির ম্যান্ডেটবিহীন নেতৃত্ব দিয়ে আসছিল, হঠাৎ করে মন্ত্রীদেরকে একদিন গোপন বৈঠক করলেন মন্ত্রণালয়ের মধ্যে নিয়ে, বললেন আমার মন্ত্রীরা আমি রোমের প্রেসিডেন্ট, আগামী দিনে ক্ষমতায় আসতে পারবো কিনা জানি না, কিন্তু আমার হৃদয়ের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগেছে, আমার হৃদয়ের মধ্যে একটা স্বপ্ন দেখেছে। আমি শুনেছি যারা কালিমা পড়ে ইসলামের সুজিতাল পতাকা তলে নাম লেখাই, যারা বিশ্ব নবীর খাঁটি রোহানি সন্তান, ওদের উপরে যতই নির্যাতন নিপীড়ন শুরু করা হোক না কেন, ওরা নাকি ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করে না। রোমের প্রেসিডেন্ট যখন মন্ত্রীদেরকে কথাগুলো বলতেছিলেন, মন্ত্রীরা বললেন আমাদের প্রাইম মিনিস্টার এ কথা দ্বারা আপনি কি বোঝাতে চান? বলতে চান আমি রোমের প্রেসিডেন্ট, আগামী দিনে ক্ষমতায় আসতে পারবো কিনা জানি না, এমনি তো জাতির ম্যান্ডেটবিহীন আমি অবৈধভাবে ক্ষমতায় এসেছি, বহু আইন পাস করেছি, বহু নির্যাতন নিপীড়ন করেছি, চোখ বুঝে তারা সহ্য করেছে তোমাদের কারণে, যেহেতু তোমরা ছিলে কড়া, তোমাদের আমার প্রশাসন ছিল কড়া, যার কারণে এগুলো করা সম্ভব হয়েছে। আগামী দিনে জাতি যদি বুঝে ফেলে জাতির ম্যান্ডেটবিহীন যদি আমি আবার ক্ষমতায় আসতে চাই আমার অস্তিত্ব থাকবে না, এই জন্যই বেঁচে থাকতে থাকতে আমি একটা মুসলমানের মান পরীক্ষা করে দেখতে চাই। আমি একজন খ্রিস্টান রাজা, রোমের প্রেসিডেন্ট আসলে সত্য না মিথ্যা, মুসলমান নির্যাতনের পরিমাণের উপরে কোরআনের উপর বিচার অটল থাকে কিনা, তোমরা কি পারবে একজন মুসলমানকে আমার দরবারে ধরে আনতে, আমি একটু ইমান পরীক্ষা করে দেখতাম বাস্তবতার সাথে মিল আছে কিনা। রোমের মন্ত্রীগুলো দাঁড়িয়ে গেলেন, বললেন আমাদের প্রাইম মিনিস্টার জাতির ম্যান্ডেটবিহীন নেতৃত্ব দিচ্ছেন, আমাদেরকে অবৈধভাবে ক্ষমতা দিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন, আমরা কত দুর্নীতি করেছি, কত সন্ত্রাসী করেছি, কত দাদাবাজি করেছি, কত নারীবাজি করেছি, জীবনে কোনোদিন আমাদের হিসেব দান নাই, আজ আপনি আমাদের কাছে একটা দাবদার করেছেন, একজন মুসলমানের ইমান পরীক্ষা করে দেখবেন, আপনি টেনশন করেন না, মুসলমান যেখানেই থাকুক না কেন আমি আপনার দরবারে আমরা ধরে হাজির করব। মুসলমান ভাইরা মারুমের প্রেসিডেন্ট আনন্দে চিত্তে চলে গেলেন, সকল মন্ত্রী গুলো আবার এক গোপন বৈঠক করলেন, একজন মন্ত্রী দাঁড়িয়ে বললেন ভাইরা আমি তো কৃষি মন্ত্রী, আমার দ্বারা তো মুসলমান ধরা সম্ভব নয়, মুসলমান ধরা তো বড়, ওরা তো বড় চালাক, এদের ধরা তো বড় কঠিন। আর একজন দাঁড়িয়ে বললেন আমি তো ধর্মমন্ত্রী, আমার দ্বারা তো মুসলমান ধরা সম্ভব নয়। আর একজন বললেন আমি তো অর্থমন্ত্রী, আমার দ্বারা তো মুসলমান ধরা সম্ভব নয়। আসহাবে রাসূলের জীবন কথা দ্বিতীয় নম্বর খণ্ড সুন্দর করে পড়ে দেখবেন, কোন মিথ্যা কথা বলছি না মুসলমান ভাইরা। এক এক করে সমস্ত মন্ত্রীগুলো ব্যর্থতার গেলালি নিয়ে বললেন আমার দ্বারা তো মুসলমান ধরা সম্ভব নয়। সমস্ত মন্ত্রী চিন্তায় পড়ে গেলেন কে পারবে এই কাজটা, সমস্ত মন্ত্রীগুলো ঐক্যবদ্ধ হয়ে বললেন মুসলমান একমাত্র ধরতে পারে, এদেশের স্বরাষ্ট্র মন্ত্রী যিনি, রোমের প্রেসিডেন্টের যিনি স্বরাষ্ট্র মন্ত্রী, তাকে যদি দায়িত্ব দেওয়া হয়, অর্থাৎ তার অধীনে বিভিন্ন সেক্টরের প্রশাসনের প্রধান আছে, সে যদি চিন্তা করে মুসলমান ধরতে পারবে, নইলে কেউ মুসলমান ধরতে পারবে না। মুসলমান ভাইরা আমার, স্বরাষ্ট্র মন্ত্রীকে ডাকা হলো, সব মন্ত্রী মিলে তাকে বললেন ও ভাই
আমরা তো ভোটার বিহীন মন্ত্রী, জনগণের ম্যান্ডেট বিহীন আমরা তো নেতৃত্ব দিচ্ছি না, কিন্তু আমাদের রোমের প্রেসিডেন্ট তার হৃদয়ের মধ্যে আকাঙ্ক্ষা দেখেছে একজন মুসলমানের ইমান পরীক্ষা করবে। আমরা বড় বেকায়দায় পড়ে গেছি, তোমার উপরে ভরসা করছি তুমি কি পারবে একজন মুসলমানকে ধরে আনতে। স্বরাষ্ট্র মন্ত্রী বললেন, ও আমার সাথী ভাইয়েরা, মুসলমান ধরা তো বড় চারটেখানি ব্যাপার না, বড় কষ্টের ব্যাপার, কিন্তু ধরতে পারি। আমার অধীনে যে সেক্টরের প্রধানগুলো আছে, প্রশাসনের প্রধান, তারা যদি আমাকে সহযোগিতা করে তবে সম্ভব। সমস্ত মন্ত্রী বললেন, তাহলে তাড়াতাড়ি চলে যাও, তোমার সেক্টরের প্রধানদের নিয়ে তুমি একটু বৈঠক করো। ও বাংলাদেশের মুসলমান, রোমের প্রাইম মিনিস্টার, তার স্বরাষ্ট্রমন্ত্রী, সকল মন্ত্রীদের কথা শুনে সমস্ত সেক্টরের প্রশাসনের প্রধানদেরকে তার মন্ত্রণের মধ্যে নিমন্ত্রণ করলেন, শ্বাসরুদ্ধকর গোপন বৈঠক করলেন। অতএব বোধ হচ্ছে পৃথিবীর ইতিহাস থেকে মুসলমানদেরকে ধূলিসাৎ করার জন্য যুগে যুগে রাজা প্রজারা তারা গোপন বৈঠক করেছে। এই গোপন বৈঠক নতুন কোনো কথা নাই, চিৎকার বেড়ে বলেন ঠিক না বেঠিক? আমার দরিদ্র ভাইয়েরা, স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত প্রশাসনের প্রধানদেরকে নিয়ে শ্বাসরুদ্ধকর গোপন বৈঠক করলেন তার মন্ত্রণের মধ্যে বসে। বলেন, ও প্রশাসনের প্রধানেরা, যেই প্রাইম মিনিস্টারে তোমরা চাকরি করো, ওই রুমের প্রেসিডেন্টের হৃদয়ের মধ্যে একটা আকাঙ্ক্ষা দেখেছে একজন মুসলমানের মান পরীক্ষা করবে, তোমরা কি পারবে এ রুমের প্রেসিডেন্টের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য একজন মুসলমানকে ধরে দিতে পারবে কিনা বলো। স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য শোনার সাথে সাথে আসহাবে রসুলের জীবন কথা দ্বিতীয় নম্বর খণ্ড পড়ে দেখবেন বাবা। সমস্ত প্রশাসনের প্রধানগুলো দাঁড়িয়ে বললেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শোনেন, মুসলমান দ্বারা চারটেখানি ব্যাপার না, মুসলমান ধরতে পারি। যদি আমাদের প্রাইম মিনিস্টার আমাদের কোনো দাবি নাই, একটা শর্ত, একটা দাবি যদি আমাদের পূরণ করে নেয় তাহলে আমরা মুসলমান ধরবো, বলতে তাড়াতাড়ি বলো তোমাদের দাবি কি। সমস্ত প্রশাসনের সেক্টরের প্রধানগুলো বললেন, আমাদের দাবি একটাই, যারা আমরা মুসলমানদের ধরার কাজে নিযুক্ত থাকব, আমাদের প্রত্যেককে গদির পরিবর্তন চাকরির প্রবাসন দিতে হবে। যদি এদেশের প্রাইম মিনিস্টার উমের বাদশাহ আমাদের গদির পরিবর্তন চাকরির প্রমোশনের প্রতিশ্রুতি দেন, মুসলমান যেখানেই থাকুক না কেন ধরে আনব, নইলে আমরা ধরবো না। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, তোমাদের দাবি তো আমি একা মেনে নিতে পারবো না, দেখি এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের দাবি মেনে নেয় কিনা, প্রাইম মিনিস্টার মেনে নেয় কিনা। দৌড় দিলেন রুমের প্রেসিডেন্টের কাছে, গিয়ে বললেন, মাননীয় প্রাইম মিনিস্টার, রুমের বাদশাহ কাইসার, আপনার মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রী, সমস্ত সেক্টরের প্রধানদের দেখেছিলাম একজন মুসলমানকে ধরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা ধরবে শর্তের বিনিময়ে, বলতে শর্ত কি তাড়াতাড়ি বলো। বলছে, ওদের শর্ত একটাই, তারা গদির পরিবর্তন চায়, চাকরির প্রমোশন চায়, আপনি যদি ওদের গদির পরিবর্তন চাকরির প্রমোশনের প্রতিশ্রুতি দেন, মুসলমান যেখানেই থাকুক না কেন তারা একজনকে ধরে আনবে, নইলে তারা ধরবে না। বলছে, তাই নাকি? স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেন, যাও, ওদের গদির পরিবর্তন করতে গিয়ে চাকরির প্রমোশন দিতে গিয়ে যদি আমাকে রাষ্ট্র বিক্রি করে দিতে তাও দেবো, দেশ যেদিকে যায় সেদিকে যাক, তবু আমি মুসলমান ইমান পরীক্ষা করতে চাই, ওদের দাবি আমি মেনে নিলাম। এমন পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে না নাই? দেশ যেদিকেই যাক না কেন তারা চায় মুসলমান ইমান পরীক্ষা করতে। চিল্লাই বলে ঠিক না ঠিক? মুসলমান ভাই, আমার লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে দিলাম। একটি পর্যায়ে রোমের স্বরাষ্ট্রমন্ত্রী দৌড় দিয়ে কি বললেন, ও সেক্টরের প্রধানেরা, তোমাদের প্রত্যেকের গদির পরিবর্তনের প্রমোশন হবে, চাকরির প্রমোশন হবে, তোমাদের দাবি দেশের প্রাইম মিনিস্টার মেনে নিয়েছে, যাও, মুসলমান যেখানেই থাকুক না কেন ধরে আনতে হবে। এই ঘোষণার সাথে সাথে কুত্তার মতন চতুর্দিকে ছড়িয়ে পড়লেন রোমের প্রশাসনের লোকগুলো কাজের ধরার জন্য। কিন্তু হক বাতিল যেখানে আছে, হকও কিন্তু সেখানে আছে। ভাইরা, আমার হক আর বাতিলের লড়াই নতুন কোনো কথা নাই, মুসলমানদের ইমান পরীক্ষা করবে, হংকার ছেড়ে দেবে, আর মুসলমান মসজিদে তসবিহ দেখবে, মুসলমান মসজিদে বসে বসে জিকির করবে, এটা হতে পারে না। তৎকালীন জামানের প্রেসিডেন্ট ছিল আর্দুজাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তার কানে আওয়াজ আসলো, শক্তিশালী রাজা রোমের প্রেসিডেন্ট মুসলমানদের ইমান পরীক্ষা করতে যায়, অমর হংকার ছেড়ে দিয়ে বললেন, আমরা মুসলমান, আমরা যে ধর্ম পালন করি এটা পৃথিবীর কারো বানানো ধর্ম নাই, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। ও সিলেটের ভাইয়েরা, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, গাঢ় বলেন, চাড়া বলেন, বার্মা বলেন, পৃথিবীতে যত ধর্ম আছে, আমার আল্লাহ কোন ধর্ম তার পক্ষ থেকে মনোনীত, কোন ধর্ম তার পক্ষ থেকে মনোনীত একথা আমার আল্লাহ মনে নাই,
তার পক্ষ থেকে মনোনীত দিন। এ কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে নাই, একমাত্র আমার আল্লাহ বলেছেন না দিনা ইন্দাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, মনোনীত ধর্ম। মুসলমান ভাইরা আমার কান কাড়া করে শুনুন, ওমর বললেন সেই ধর্মের ধারক আর বাহক হয়ে বাতিল, একজন বিধর্মীর হংকার পেয়ে আমরা কালেমার দাওয়াত বন্ধ করে দেব, ঘরের কোনায় তসবিহ টেপব, জিকির করব, এটা হতে পারে না। কে আসো রাজ্যের মধ্যে আমার সাথী ভাইরা, এই মুহূর্তে কোরআনের বাণী, এই কালেমার দাওয়াত দিয়ে শক্তিশালী রাজা ওর এলাকার মধ্যে প্রবেশ করতে হবে। জোরে বল আল্লাহু আকবার। হক আর বাতিলের লড়াই চিরন্তন। অতএব যারা মনে করে চাও একতন্ত্র ভাবে জাতির ম্যান্ডেটবিহীন, তোমরা যারা নেতৃত্ব দিতে চাও তোমাদের বিপক্ষে একদল হক পন্থী তারা দাঁড়িয়ে যাবে, কেউ দাবাতে পারবে না। জোরে বলেন ঠিক দাও, ঠিক, ইতিহাস সেটাই প্রমাণ করেছে। ওমরের কথা শুনে 80 জন সাহাবী দাঁড়ায় গেলেন। আমাকে সময় দেওয়া হয়েছিল, আমি সেইভাবে আলোচনা সাজিয়েছিলাম, কিন্তু আবার একটু সময় বাড়িয়ে দিয়েছি, বিঘ্ন ঘটেছে আমার, আমি বোঝাতে চাচ্ছি বাবা। ওমরের কথা শুনে 80 জন সাহাবি দাঁড়িয়ে গেলেন মসজিদের এই কোণে বসে। ও বাবা জিকির যত ঝাড়ো কোষে, মসজিদের এই কোণে বসে জিকির যত ঝাড়ো কোষে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে এই সমাজে, যদি ওই খোদার কোরআন নদামাতে থাকে পড়ে, ঠিক কি না, কি হবে আলেম হয়ে এই সমাজে, যদি ওই খোদার কোরআন নদামাতে থাকে পড়ে, এর সে মারাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর সে মারাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কে হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, জোরে বলে ঠিক না বে, ঠিক। অমর বললেন আমার রাজ্যের মধ্যে কে আসো জিকির করলে ওরা তসবিহ টেম না, ওরা এই মুহূর্তে তোমাদের ইমান পরীক্ষা করবে, তুমি নাকি ঘরের মধ্যে বসে থাকবে। অমরের হংকার শুনে 80 জন সাহাবি বাইর হলো, কতজন? অমরের কথা শুনে 80 জন সাহাবি যে সামনে আসলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন এই মুহূর্তে শক্তিশালী রাজা ওর এলাকায় কালেমা দাওয়াত দিয়ে তোমাদেরকে যেতে হবে, তোমরা প্রস্তুত? 80 জন সাহাবি বলে লাব্বাইক হে আমাদের আমির, আমরা প্রস্তুত। মুসলমান কিন্তু আমির ছাড়া চলতে পারে না, ওলিল আম, আমিরের আনুগত্য করা আমার আল্লাহ কোরআনের মধ্যে ফরজ করে দিয়েছে। তাই তো পৃথিবীর অনেক রাষ্ট্র আছে, তারা একটি ওয়ার্ড থেকে শুরু করে, একটি থানা থেকে শুরু করে, একটি জেলা থেকে শুরু করে, একটি বিভাগ থেকে শুরু করে, কেন্দ্র পর্যন্ত আমার আল্লাহর কোরআনের কথা অনুযায়ী উলিল আম তারা আমিরের আনুগত্য করে। জোরে বলে ঠিক কিনা, আরে জোরে বলেন ঠিক দামে, ঠিক। এই আমিরের আনুগত্য করা ফরজ করেছেন কে? মুসলমানদের আমির ছিলেন আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা কি প্রস্তুত? 80 জন সাহাবী বললেন আমরা প্রস্তুত। ওমর বললেন এই কর্মসূচি একা একা পালন করা যাবে না, তোমাদের মধ্যে একজন আমির হতে হবে। দেখবেন কেন্দ্রীয় কোনো ঘোষণা যদি আসে, আমরা কিন্তু নারায় তকবির স্লোগান দিয়ে রাজপথে বাইর হতে পারি না, যতক্ষণ না আমাদের আমির আদেশটা করে চিল্লাই বলেন ঠিক না বেঠি, চেন অফ কমান্ড মানতে হবে। ওমরের কথা শুনে 80 জন সাহাবী দাঁড়িয়েছে, কিন্তু তাদেরকে একা কর্মসূচি পালন করার জন্য প্রেরণ করলেন না, তিনি বললেন তোমাদের মধ্যে থেকে একজন আমির হতে হবে। এখানে কি আব্দুল নিবনে হুজাফা আছো? তিনি লাব্বাইক বললেন, বললেন আমাদের আমির আমি আছি। কালেমার পতাকা তার হাতে দেওয়া হলো, যাও এই মুহূর্তে শক্তিশালী রাজা ওর এলাকার মধ্যে তোমাকে নেতা বানায় আমি পাঠাই দিলাম, আমির বানায় কোরআনের বাণী কালেমার দাওয়াত প্রসার করার জন্য। আমিরের কথা অনুযায়ী রওনা হলো। লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে দিলাম মুসলমান ভাইরা, সিলেটের ভাইরা, একটি পর্যায়ে যখন রুমের সীমান্তর মধ্যে যখন 80 জন সাহাবি যখন প্রবেশ করলেন, সাথে সাথে 80 জন সাহাবি ওই যে গদির টোপ দেখিয়েছে চাকরির প্রমোশনের লোভে কুত্তার মতন চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, কাদের ধরার জন্য? মুসলমানদের ধরার জন্য। আজকে জাতি বুঝতে পারছে কেন তারা এত নির্যাতন, কেন নিপীড়ন চালাচ্ছে, তারা বুঝতে পেরেছে এইগুলো করার মধ্যে দিয়ে আমার গদির পরিবর্তন হবে, আমার চাকরির প্রমোশন হবে। যারা গদির ভাষায় কথা বলছে তাদেরই কিন্তু প্রমোশন হচ্ছে, তাদেরই কিন্তু গদির পরিবর্তন হচ্ছে, চিল্লাই বলেন ঠিক না বেটি, আল্লাহু আকবার। 80 জন সাহাবী যে রুমের সীমান্তের মধ্যে প্রবেশ করেছে, অবধি করে 80 জন সাহাবী রুমের প্রশাসনের হাতে তারা অ্যারেস্ট হয়ে যায়। প্রত্যেকটা সাহাবীকে দুই হাতে দুইটা
বালা পরিয়ে দেয়, বেড়ি পরিয়ে দেয়। ইতিহাস পড়ে দেখবেন একজন সাহাবীকে গলায় বেড়ি পরিয়ে দেয়, বাদাই বেড়ি পরিয়ে দেয়, দুই পায়ে দুইটা ডান্ডা বেড়ি পরিয়ে দেয়। ও সিলেটের ভাইয়েরা, এই মুসলমান ইতিহাস থেকে জানতে পেরেছে কোরআনের কথা বলতে গিয়ে, কালেমার দাওয়াত দিতে গিয়ে সাহাবাদেরকে ডান্ডা বেড়ি পরানো হয়েছে। অতএব বাংলাদেশের মুসলমানদেরকেও ডান্ডা বেড়ির ভয় দেখিয়ে ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত দেওয়া থেকে পিছু পাও রাখা যাবে না। আজজন সাহাবিকে ডান্ডা বেড়ি পরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছু সংখ্যক সাহাবি ছিল দুর্বল, বয়োজ্যেষ্ঠ সাহাবি হাঁটতে পারে না, পেছন দিক থেকে উশৃঙ্খল কিন্তু সেনাবাহিনী, উশৃঙ্খল কিছু প্রশাসনের লোকেরা, সৈন্য বাহিনী। আল্লাহু আকবার, নবীজির ওই রুহানি সন্তানকে পেছন দিক থেকে লাঠি মারে, লাঠি দিয়ে পিটায়। সাহাবিগুলো সামনের দিকে পড়ে যায়, নাক দিয়ে গল গল করে রক্ত বাইর হয়, ঠোঁট কেটে যায়, মুখ কেটে যায়। পার্শ্ববর্তী মানুষগুলোর হৃদয় গলে, কিন্তু নিষ্ঠুর রোমের প্রশাসনের সেনাবাহিনী প্রশাসনদের হৃদয় গলে না। কেন বলেন তো? একটাই কারণ, তারা গদির লোভ দেখিয়েছে, চাকরির প্রমোশন দিয়েছে। আজ দাঁড়িয়ার টুপিওয়ালাদের মাথার থেকে টুপি খেলে নেওয়া হয়, লাইট বন্ধ করে দাঁড়িয়ার টুপিওয়ালাদের উপরে প্রাস ফায়ার করা হয়। আজকে কেন জোরে বলেন ঠিক না বা ঠিক? আমি কথা বলতে চেয়েছিলাম না, একটাই আমার কষ্ট লেগেছে, একজন দাঁড়িয়ালার দাঁড়ি ধরে কেমন করে তুমি টানাটানি করো, তার পাঞ্জাবি ধরে কেমন করে তোমরা টানাটানি করো, কেমন করে তার মাথার টুপি খুলে পেছন দিক থেকে লাথি মারো, এ জাতি তোমাদের কাছে প্রশ্ন রেখেছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট পেয়েছেন, আমি জানি আপনারা তাকবীর দিতে পারেন কিন্তু সময় সংক্ষিপ্ত। মুসলমান ভাইরা আমার, এরপরেও তাকবীর দিলে অনেকেই আবার রাগ করে। শোনেন, দাঁড়িয়ার টুপিওয়ালাদের যখন মারে তখন তো একবার প্রতিবাদ করলেন না? যখন তরুতাজা ফুটন্ত একটি গোলাপ, যেই সন্তানটি কেবল সুন্দর একটি সমাজ গঠন করার সিদ্ধান্ত নিয়েছে, যে জীবনে কোনোদিন ফেন্সি ডিলে মুখ দেয় নাই, জীবনে মাদকের সাথে কোনোদিন সম্পৃক্ত হয় নাই, কোন নারীর ইজ্জত ধর্ষণ করে নাই, কোন টেন্ডারবাজির সাথে সম্পৃক্ত নয়, যখন একটি ফুটন্ত গোলাপ এই বাংলার ভূখণ্ডে পদহারা যুবকদের যখন ডাক দেয়, হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাকে হাত চালিয়ে দিয়ে ডাকছেন, হে তরুণ তুমি মুক্তি পেতে চাও? এসো কালেমার প্রতিস্তাবের শুনি তাল পতাকা তোলে। তোমরা তখন সেই ছেলেকে টার্গেট করে একটি ফুটন্ত গোলাপকে তোমরা তুলে বাগান থেকে ছুঁড়ে ফেলে দাও। তোমার কি এতটুকু মায়া হয় না? যে এই কোমলপতি শিশুটির, এই কোমলপতি সন্তানকে যারা আমরা দুনিয়া থেকে সরিয়ে দিলাম, তুমি তো কারো না কারোর সন্তান, তুমি তো কারো না কারোর বাবা, তুমি কি বোঝো? একটা ইউনিভার্সিটি সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ার ছেলেকে কষ্ট করে কত কষ্টকে ইউনিভার্সিটি পাঠাতে হয়, সেই ফুটন্ত গোলাপকে কালেমার পক্ষে কথা বলার কারণে তুমি যখন তার দুনিয়া থেকে সরিয়ে দিলে, তার মায়ের মনটা কেমন হয় তুমি কি জানো? তুমি কি জানো তার পিতার আশাকে তুমি যখন বুলন্ডিত করলে, তার বোনের বাকরুদ্ধ যখন তুমি কেড়ে নিলে, এ জাতির সামনে আগামী দিনে কি জবাব দেবে তুমি কি জানো? আজ এতে যে ফ্যান্সি ডিল বেড়ে গেছে, আজ বাংলার ভূখণ্ডে যুবকেরা মাদকের সাথে লিপ্ত রয়েছে, আজ বাংলাদেশের যুবকেরা উস্তাদুল্ল পিতৃতুল্য শিক্ষকের গায়ে লাথি মারে, আমার পিতৃতুল্য মুরব্বী আমাদেরকে অপমান উপদস্থ করে, আর একদল যুবক বলে খবরদার এটা শাহজালালের দেশ, এখানে খবরকে সম্মান দিয়ে কথা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এখানে কোনো মাদক চলবে না, টেন্ডারবাজি চলবে না, এখানে অস্ত্রের ঝঞ্ঝানি দেখানো চলবে না, এটা বাংলাদেশ, এটা শরিয়ত উল্লাহর দেশ, এখানে আমাদের সামনে কথা বলতে হবে ভদ্রতার সাথে, জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলার অপরাধে তাদেরকে সরানো হয়, জোরে বলেন ঠিক টেবিল? আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, বড় দুঃখ লাগে, একজন মানুষ যদি অপরাধ করে তার জন্য আইন আছে, আদালত আছে, কে অপরাধ করেছিল? ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুইজন তরুণ মেধাবী স্টুডেন্ট, আমি সেদিন তাদের মায়ের কান্নার আওয়াজ ক্যাম্পাসে দেখেছিলাম। কি অপরাধ করেছিল শাহুলিল্লাহ ভাই? কি অপরাধ করেছিল মুকাদ্দেস ভাই? তার মা বারবার চিৎকার করে বিলাপ করে বলছে, এ বাংলাদেশের মানুষেরা সাংবাদিক ভাইরা, আমার সন্তান যদি কোনো অপরাধ করে তাকে ফাঁসি দাও,
আমি তার মা তার লাশ টুকরি অন্তত তোমাকে সান্ত্বনা থাকবো শান্ত থাকবো। কিন্তু আমার সেই মা বারবার করে যখন এই কথাগুলো বললো কেউ তাদের কথা শুনল না। আমার ভাইয়ের লাশটুকু কোথায় রাখা হয়েছে আজ পর্যন্ত জাতি জানতে পারে নাই। মুসলমান ভাইরা আমার কথা বলতে গিয়ে চলে এসেছে, তাই বলতেছিলাম এই শক্তি প্রয়োগ করে কখনো জাতির ম্যান্ডেট বিহীন এই সমাজের মধ্যে ইসলামী আন্দোলনের কর্মীদের হৃদয় থেকে কালেমা কোরআন মুছে দেওয়া যায় না। মুসলমান ভাইরা আমার 80 জন সাহাবীর নাক দিয়ে মুখ দিয়ে গলগল করে রক্ত বাইর হয়, পার্শ্ববর্তী মানুষগুলোর হৃদয় গলে যায় কিন্তু প্রশাসনের হৃদয় গলে না। একটি পর্যায়ে টানতে টানতে রুমের প্রেসিডেন্টের মন্ত্রণালয়ের মধ্যে 80 জন দাঁড়িয়ে আর টাপিওয়ালা টুপিওয়ালাকে ঢুকায় দেয়। রুমের প্রেসিডেন্ট বসা মন্ত্রী দিনে বৈঠক করতেছিলেন, হঠাৎ করে দাঁড়িয়ে আর টুপিওয়ালাদেরকে দেখে রুমের প্রেসিডেন্ট বেজায় খুশি হয়ে গেলেন। কিতাবের মধ্যে আছে 80 জন দাঁড়িয়ে আর টুপিওয়ালাকে এই অবস্থা দেখে মন্ত্রী সহ প্রাইম মিনিস্টার রুমের প্রেসিডেন্ট বাদশা কায়সার আনন্দ উল্লাস শুরু করে দিলেন। ও মুসলমান, এই উল্লাস পৃথিবীর অনেক রাষ্ট্রে দেখতে পাই, যখন চোর গুন্ডা বদমাই লুচ্চা যখন ধরা পড়ে তাদের জন্য আনন্দ মিছিল বের করা হয় না, মোমবাতি প্রজ্বলিত করা হয় না, মিষ্টি বিতরণ করা হয় না, যখন একজন কোরআনের খাদে তাহাজ্জুদ গুজারে মানুষ কোরআন প্রেমী মানুষ যখন অ্যারেস্ট করা হয় তার জন্য মোমবাতি প্রজ্বলিত করা হয়, মিষ্টি বিতরণ করা হয়, জোরে বলে ঠিক কিনা? ও বাংলাদেশের মুসলমান দুঃখ পেও না, এটা নতুন কোনো ইতিহাস নাই, তৎকালীন যুগে রুমের প্রেসিডেন্ট তার মন্ত্রী সহ এই আনন্দ উল্লাস করেছে, জোরে বলে ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে দিলাম। একটি পর্যায়ে রুমের প্রেসিডেন্ট বললেন এদেরকে জেলখানার মধ্যে ঢুকায় দাও। জেলখানার মধ্যে ঢোকানো হলো, মন্ত্রীদের কাছ থেকে পরামর্শ চাওয়া হলো, ও মন্ত্রীরা কেমন করে রুমের প্রেসিডেন্ট মন্ত্রীদেরকে বলতে চান, ও মন্ত্রীরা হুজুর ধরতে বলেছিলাম একজন ধরেছে এখন 80 জন, কেমন করে এদের ইসলাম থেকে কোরআন থেকে এদের কোরআন কালেমা থেকে দূরে সরানো যায়, চিন্তা বুদ্ধি দাও। একজন মন্ত্রী দাঁড়িয়ে বললেন, মাননীয় প্রাইম মিনিস্টার আমার কাছে কৌশল জানা আছে। বলছে কি? তাড়াতাড়ি বলো, মুসলমানেরা নারী রুবি, মুসলমানেরা সম্পদ দুবি, ও রুমের প্রেসিডেন্ট বাদশা কায়সার, আপনার ঘরে সুন্দরী একটা মেয়ে আছে আর আপনার রাজত্বের অর্ধেক রাজত্ব, মুসলমানদের যিনি নেতা আব্দুল ইবনে হুজাফাকে আপনি প্রস্তাব দেন, দেখবেন নেতা যদি দাবি মেনে নেয় কর্মীগুলো অটোমেটিক ইসলাম ছেড়ে দিয়ে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। মুসলমান ভাইরা আমার মনে আছে সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ কিন্তু একটা আয়াতের মধ্যে তার নবীকে ওয়াদা দিয়েছিলেন, ইন্না তৎকালীন যুগের কাফেরারা ভেবেছিল আল্লাহর নবীর 3 জন সন্তান মারা গেছে, চতুর্থ নম্বর মোহাম্মদ মরে যাবে, কোরআনের বাণী কালেমা দাওয়াত চিরতরে শেষ হয়ে যাবে, কেউ আর প্রচার করবে না, ইতিহাস ভুলে গেলে চলবে না বাবা। আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে ওয়াদা দিয়ে দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধুরে আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, এমন নেতা যেমন বর্তমান তুমি দেখছো তোমার ইন্তেকালের পরে এমন কিছু নেতা আসবে, তারাও চিন্তা করবে কয়েকজন আল্লাহওয়ালা মানুষ যদি দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া যায় সেই রাষ্ট্রের মধ্যে নারায়ণ তকবীরে স্লোগান দেওয়ার লোক থাকবে না, কোরআনের কথা বলার লোক থাকবে না, বন্ধুর ওদের ধারণা আমি আল্লাহ ভুল করে দেব, তার কারণ আমি আল্লাহ তোমার ইন্তেকালের পরে এমন কিছু রুহানি সন্তান দান করবো, ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধুরে তাদেরকে সম্পদের লোভ দেখানো হবে, নারীর লোভ দেখানো হবে, এরপরেও তারা কোরআন কালেমা ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করবে না। রুমের প্রেসিডেন্টের মন্ত্রীর কথা অনুযায়ী মুসলমানদের দলের প্রতি আব্দুল ইবনে হুজাফাকে ডেকে নিয়ে আসা হলো, প্রস্তাব দেওয়া হচ্ছে, রুমের প্রেসিডেন্ট নিজেই বলতেছে কি ব্যাপার, আমার ঘরে সুন্দরী মেয়ে আছে তোমার সাথে বিবাহ দেবো, আমার রাজত্বের অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দেবো, এর বিনিময়ে তোমাকে কালেমা কোরআন রসুলের পথ ছেড়ে দিতে হবে, তুমি কি প্রস্তুত? হযরত আব্দুল ইবনে হুজাইফা দত্তহীন হুজাফা দত্তহীন কণ্ঠে তিনি বললেন, হে রুমের প্রেসিডেন্ট বাদশা কায়সার শুনুন, আপনার ঘরে সুন্দরী মেয়ে কেন গোটা পৃথিবীর সব রমণীগুলো যদি আমার সাথে বিবাহ দেন, আপনার রাজত্ব কেন গোটা পৃথিবীর সমস্ত রাজত্ব যদি আমার নামে লিখে দেন, আমি আব্দুল ইবনে হুজাইফা যেই কোরআনের সাথ যেই কালেমার সাথ পেয়েছি ওই কোরআন এবং কালেমা ছেড়ে দিয়ে কোশ্চিন কালেম আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো না, চিল্লাইবেন আল্লাহু আকবার। আজ আমাদের ভাইদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাদেরকে বিভিন্ন লোক দেখানো হয়েছিল, তোমাকে এই দেবো ওই করবো, আমার ভাইরা বলেছে বুকের তাজা রক্ত ঢেলে দেবো,
পাঁচের মধ্যে চলবো তবু কোন মানুষের কাছে মাথা নত করব না। চিল্লাই বলেন ঠিক দাবে ঠিক। ব্যর্থ হয়ে গেছে রুমের প্রেসিডেন্ট বাদশা কাইসার, মাথার টনক টড়ে গেল। হুজুরদের পাওয়ার এত, আমি একটা প্রেসিডেন্ট প্রস্তাব দিলাম আর সেটা মানলো না। বলে এই মন্ত্রীরা ভালো করে বুদ্ধি দে, আগামী দিনে আইলে তোদের নমিনেশন থাকবে না। মন্ত্রী তো পাগল হয়ে গেলেন, প্রাইম মিনিস্টারকে কি বলে খুশি করবে। একজন মন্ত্রী দাঁড়িয়ে গেলেন, মাননীয় প্রাইম মিনিস্টার, মুসলমানেরা হচ্ছে নিত্য পাগলা, গান পাগলা, অপসংস্কৃতি পাগলা। অতএব মুসলমানদেরকে দাবাতলে একটা নর্তকী ম্যানেজ করেন, এই হুজুররা এই জেলখানার মধ্যে আছে রাতের বেলায় ঢেলে ওই জেলখানার মধ্যে ছেড়ে দেন, দেখবেন নর্তকীর ড্যান্স নৃত্য তার চেহারা স্রোত দেখে হুজুরেরা পাগল হয়ে অটোমেটিক ইসলাম ছেড়ে দিয়ে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। কি টার্গেট নাউজুবিল্লাহ বলবেন না? আর ওদিকে আল্লাহ তার বন্দীকে ওয়াদা দিয়েছিল, ইন্না আতাইনা কালকা তরক, বন্ধু আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম এমন কিছু রুহানি সন্তান তোমার ইন্তেকালের পরে দান করব, যারা এই কোরআনের বাণী কালেমার দাওয়াত প্রসার প্রসারতা করতে গিয়ে অপসংস্কৃতি দিয়ে তাদের ইমান নষ্ট করতে চাইবে, কিন্তু তোমার যারা খাঁটি রুহানি সন্তান হবে ওদের এক কিঞ্চিৎ পরিমাণ ইসলাম থেকে দূরে সরাতে পারবে না। আমার দরে দিন ভাইয়েরা, ওই মন্ত্রীর কথা অনুযায়ী সুন্দর একটি নর্তকী ম্যানেজ করা হলো, ডান্সার ম্যানেজ করা হলো, গায়িকা ম্যানেজ করা হলো, এবং নর্তকী গেস্ট রুমের প্রেসিডেন্ট প্রস্তাব দিচ্ছে তুমি কি পারবে মুসলমানদের ইমান নষ্ট করতে। নর্তকীটি দাঁড়িয়ে বলে, মাননীয় প্রাইম মিনিস্টার, রুমের প্রেসিডেন্ট বাদশা কাইসার, আমার হরিণের মতন চক্ষু সুটামদের অধিকারী, এত সুন্দর বডি, এত সুন্দর ফিটনেস, এত সুন্দর চেহারা, এত সুন্দর নৃত্য, যে যুবক একবার দেখেছে আমার ভালোবাসার জালে আবদ্ধ হয়েছে, এ তো মুসলমান, এদের ইমান নষ্ট করা আমার ওয়ান টুর ব্যাপার। রুমের প্রেসিডেন্ট বললেন, তুমি যদি ইমান নষ্ট করতে পারো আমার পক্ষ থেকে তোমাকে এনাম, তোমাকে পুরস্কৃত করা হবে। মুসলমান ভাই আমার সংক্ষিপ্ত কথা শেষে সে দিকে চলে গেছি, কান খাড়া করে শোনন, ওই নত্যকে আনান দি চিত্তে পুরস্কারের লোভে। আল্লাহু আকবার, আল্লাহওয়ালা মানুষ কিন্তু জেলখানার মধ্যে ঘুমায় দিন কাটাই না, কত চোর, কত গুন্ডা, কত লুচ্চা, কত বদমাইশ জেলখানার থেকে বাইর হয়ে আমাদেরকে বলেছে, ভাই রে আমরা সারা রাত ঘুম পাড়ি কিন্তু এমন কিছু মানুষ জেল খেলাই দেখলাম, জেলখানার মধ্যে সে গভীর রাতে দুই হাত তুলে রব্বি কারিমের কাছে কেঁদে বলে, আল্লাহ আমি আমার পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি, আমার বাড়িতে বৃদ্ধ মা রয়েছে, আল্লাহ আমার মায়ের পোশাক পরিষ্কার করে দিতাম, আমার বৃদ্ধ পিতাকে আমি গোসল করাই দিতাম, জালিমের বেড়া জেলে আজকে মিথ্যা মামলার শিকার হয়ে জেল খেলায় এসেছি, তুমি আমার বৃদ্ধ মা, আমার বৃদ্ধ পিতাকে তুমি রক্ষা করো। চোর গুন্ডা বদমাইশ বাইরে এসে আমার আমাদেরকে বলেছে, ভাই না আমরা যখন জেলখানার মধ্যে ঘুম পাড়ি এমন কিছু মানুষ দেখেছি চোখের পালি ছেড়ে দি মৌলা দরবারে শেষ দায় পড়ে দে কাঁদে আর বলে, আল্লাহ আমি আমার পরিবারের 10 জন পরিবারকে আমি উপার্জন করে খাওয়াতা, আল্লাহ হাত জালি মেরে মিথ্যা বাড়া জালে পড়ে আমি জেলখানায় বন্দি, রব্বি কারিম আমার ছোট্ট শিশু কোরআনের হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় পড়ে, আমার সন্তানগুলো লেখাপড়া করে, আমার স্ত্রী একা মানুষ, আল্লাহ কোরআনের কথা বলতে গিয়ে তোমার নবীর পক্ষে থাকতে গিয়ে মিথ্যা বাড়া জালে আবদ্ধ হয়ে জেলখানায় যাচ্ছি, রব্বি কারিম তুমি যদি আজ রক্ষা না করো পৃথিবীর মানুষ কেউ বাঁচাইতে পারবে না। ও বাংলাদেশের মুসলমান, কত ছোট্ট শিশু দেখেছি মেহেরপুর জেলায়, তারেক নামে একজন ভাই দুইবার হজ করেছিল, আমার ভাই ইসলামী আন্দোলন করার কারণে কে বা কাহারা বন্দুক যুদ্ধর নাটক সাজি আমার ভাইকে হত্যা করেছে, বাড়িতে যাই গিয়েছি ছোট্ট মাসুম বেটি কান্নার আওয়াজ দিয়ে বলে, কাকু আমার আব্বু তো তোমার সাথে আসতো, আমার আব্বু কোথায় গেছে তুমি কি বলতে পারো? কাকু আমার আব্বু প্রতিদিন আমাকে ঘুম পাড়াতো, পটটিস খাওয়াতো, আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানির গান দিয়ে আমাকে প্রতিদিন ঘুম পাড়াতো। ও কাকু আমার আব্বু তো কতদিন দেখি নাই, মাকে বলে মা মিথ্যা কথা বলে, কয়েকদিন পরে তোমার আব্বু ফিরে আসবে, কাকু তুমি সত্য কথা বলো, আমার আব্বু কবে আমাকে আদর করবে, কবে ফিরে আসবে? ও বাংলাদেশের মুসলমান, আমার তারেক ভাইয়ের মতন তার শিশুর মতন কত শিশু আজ প্রতিদিন রাত্রলাত করে চিৎকার করে বলে জাতির কাছে, আর কতকাল মিথ্যা আশ্বাস দিয়ে আমার বোনেরা তার সন্তানদের ঘুম পাড়াবে, আর কত মিথ্যা সান্ত্বনা দিয়ে জাতির বিবেক কবে খুলবে? ও মুসলমান, আল্লাহু আকবার,
80 জন সাহাবী জেলখানার মধ্যে কোনো অপরাধ করে নাই, কাঁদতেছে মাওলার দরবারে। আল্লাহ, যখন কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করেছিলাম না, আমরা মক্কা নগরীতে মদপান করে মাতলামি করতাম, আমরা মানুষ হত্যা করতাম, আল্লাহ সমাজের মধ্যে আমরা সুন্দরের অমরদেরকে নিয়ে আনন্দ উল্লাস করতাম, সেই সময় মক্কা নগরীতে এই অপরাধে কেউ আমাদের হাত করা পড়াই নাই, গলাই বেড়ি পড়াই নাই, মাজাই বেড়ি পড়াই নাই, দুই পায়ে ডান্ডা বেড়ি পড়াই নাই। ওগো আল্লাহ, আজ কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে কালেমার দাওয়াত দিতে এসে রুমের প্রেসিডেন্ট আমাদের হাত করা পড়িয়েছে, গলাই বেড়ি পড়িয়েছে। আল্লাহ, তুমি যদি না বাঁচাও পৃথিবীর কোনো মানুষ আমাদের বাঁচাইতে পারবে না। মুসলমানদের বাঁচানোর মালিক কে? আমার জীবন আমাই মরণ আমাই বন্দিগি, ইয়া ইলাহি কবুল কর আমাই বন্দিগি। আমার জীবন আমাই মরণ আমাই জিন্দিগি, জোরে বলেন মারহাবা। ওই রোমান প্রেসিডেন্টের নর্তকি রাতের বেলায় 80 জন সাহাবী জেলখানার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর নর্তকিটা জেলখানার মধ্যে ঢুকে যায়, চতুর্দিকে গুনগুনিয়ে গান গায়, নৃত্য পরিবেশন করে, অঙ্গ ভঙ্গিমা খুলে বহির প্রকাশ করে দেখাতে যায়। মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য আল্লাহু আকবার কিতাবের মধ্যে রয়েছে আসহাবে রাসূলের জীবন কথা, দ্বিতীয় নম্বর খণ্ড। ওই নর্তকি সন্ধ্যা থেকে নিয়ে সকালের সূর্য অস্ত পর্যন্ত কত অঙ্গ ভঙ্গিমা বহির প্রকাশ করলো, কত গান গেল। ওই রুমের প্রেসিডেন্ট দরবারে কি ফিরে গিয়ে বললেন, মাননীয় প্রাইম মিনিস্টার, এ কেমন মুসলমান, এ কেমন কালেমার প্রতি বিশ্বাস করনে ওয়ালা, ও আমার গান শোনা তো দূরের কথা, নৃত্য দেখা তো দূরের কথা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 80 জনের মধ্যে কোনো একজন আমার দিকে চোখ তুলে তাকাই না। জোরে বলে আল্লাহু আকবার। অতএব অপর সংস্কৃতি দিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করা যায় না, জোরে বলেন ঠিক কিনা? লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনে রহমত আর বরকত নাযিল করবে তখন যদি গায়িকা আর নায়িকা দিয়ে পার্লামেন্ট পূর্ণ করা হয়, সে দেশে কোনো দিন রহমত আর বরকত নাযিল হতে পারে না, যদি বলেন ঠিক কি? জোরে বলেন ঠিক না বা ঠিক? ওখানে মরম বিক্রি করা গায়িকার কাজ নয়, ওখানে আল্লাহ ওয়ালা মানুষের কাজ, জোরে বলেন ঠিক কি না? অতএব জাতির ভাগ্যের পরিবর্তন গায়িকার নায়িকা দেওয়া সম্ভব নয়, চিল্লায় বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, ব্যর্থ হলো রুমের প্রেসিডেন্ট কয়বার? দুইবার ব্যর্থ হয়েছেন। রুমের প্রেসিডেন্টের মাথার মটকা গরম, বলে এই মন্ত্রীরা কেমন বুদ্ধি দিলি, যে এই বুদ্ধি দিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করা তো দূরের কথা, ওদের পিক আপ যেন বেড়ে যায়, ভালো বুদ্ধি দেয়, নাইলে আগামী দিনে এতদিন নমিনেশনের কথা বলছে, এখন তোদের সদস্য পদ আর থাকবে না। তখন বাকি মন্ত্রীরা পাগলা হয়ে গেছে কুত্তার মতন, কি বলবে কি বলবে, দিশেহারা হয়ে যায়। আমি কাউকে কুড়ুক্তি করে বলতেছি না, পৃথিবীতে প্রাইম মিনিস্টারকে খুশি করার দিন এমনও পাগল মন্ত্রী অনেক রাষ্ট্রের মধ্যে আছে, তারা বলে নাড়া দিয়ে হুজুরা 10 তলা বিল্ডিং ভেঙে ফেলে, জোরে বলে ঠিক না বেঠি? জোরে বলে না আছে না নয়? তোমার যদি এই বিশ্বাস হয়ে থাকে হুজুরা নাড়া দিয়ে 10 তলা বিল্ডিং ভাঙতে পারে, এই হুজুররা যদি আরেকবার অহংকার চলে তোমাদের মতন নাস্তিক কুত্তাদেরকে বঙ্গোপসাগরে পাঠাই দিতে পারে। রাগ করেছেন? রাগ করেছেন? অতএব জাতির ম্যান্ডেট নেওয়ার জন্য প্রাইম মিনিস্টারকে খুশার খুশি করার জন্য পৃথিবীতে এমন পাগল মন্ত্রী বোঝা যাচ্ছে আছে, জোরে বলে ঠিক না ঠিক? বাকি মন্ত্রীগুলো যেই বলেছেন তোমাদের সদস্য পদ আর থাকবে না, বাকি মন্ত্রীগুলো বলতে তাই তো না, এতদিন তো রাতে রাতে পরের মেয়েকে সার্কিট হাউসে আনন্দ করতাম, সুন্দরী মেয়েদেরকে নিয়ে নর্তকীদের নিয়ে রাতের বেলা আনন্দ ফুর্তি করতাম, এতিমের মাল লুন্ডন করে ঢাকাই বাড়ি অনেকে জায়গায় অনেকের বাড়ি উকোনে বাড়ি কেনে বাড়ি করতাম, যদি আজকে এইগুলো যদি না করা যায়, যদি প্রাইম মিনিস্টারকে খুশি করা না যায়, এগুলো তো আগামী দিনে করতে পারবো না। একজন মন্ত্রী দাঁড়িয়ে বললেন, মাননীয় প্রাইম মিনিস্টার শেষ কথা এটাই, বলেন এইভাবে মুসলমানদের টাইট করা সম্ভব হবে না। তখন বলেন কিভাবে হবে সম্ভব তুমি বলো, বলছে ডাইরেক্ট হিট, কিতাব খুলে দেখবেন আসহাবে রাসূলের জীবন কথা বলতে সরাসরি হিট, বলছে মানে, বলে স্বরাষ্ট্র মন্ত্রীকে আবার দায়িত্ব দেওয়া হোক, একটা জল্লাদ ম্যানেজ করেন, তেল ম্যানেজ করেন, কড়াই ম্যানেজ করেন, 80 জন সাহাবিকে এক কাতারে দাঁড় করে মুসলমানদের দলপতির সামনে 2 জনকে ধরে এনে দারোয়ান দিয়ে এই জল্লাদ দিয়ে ফোটান্ত তেলের মধ্যে ছেড়ে দেন, দেখবেন 2 জনের মৃত্যুর যন্ত্রণা সহ্য না করতে পারে, বাকিগুলি ইসলাম ছেড়ে দিয়ে কালেমা ছেড়ে দিয়ে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ। মুসলমান ভাইরা আমার, তাই করা হল, স্বরাষ্ট্র মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হল, কিতাব খুলে দেখবেন, তেল ম্যানেজ করা হলো, কড়াই ম্যানেজ করা হলো,
ফুটান্ত তেলগুলো যখন টকবাক টকবাক করে ফুটতেছে, 80 জন সাহাবীকে এক কাতারে দাঁড় করায় আল্লাহু আকবার, দুইজন সাহাবীকে ওখান থেকে ধরে আনা হলো, ফুটান্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, সাথে সাথে দুইজন সাহাবী ওখানে শাহাদতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাত বুকে হয়ে গেলেন, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান ভাইরা আমার, মুসলমান মরে যাবে, মুসলমান কাঁদবে, এটাই তো স্বাভাবিক, ধরে বলেন ঠিক কিনা? আজ আমার ভাই মরে যায় আমরা কাঁদতে পারি না, বরঞ্চ সন্তান মারা গেছে, পিতাকে আসামি করা হয়েছে। দিনাজপুরের মুজাহিদ ভাইয়ের আব্বা প্রথম নাম্বার আসেনি, আমি গিয়ে শুনলাম, চোখে পানি রাখতে পারলাম না, আল্লাহ গো সন্তান কে বা কারা হত্যা করেছে, পিতাকে প্রথম নাম্বার আসামি করা হয়েছে। ও বাংলাদেশের মুসলমান, 80 জন সাহাবীর মধ্যে দুইজন সাহাবী যখন মারা গেল, বাকি সাহাবী সাথীদের যন্ত্রণার মৃত্যু দেখে চোখের মধ্যে পানি আর রাখতে পারলেন না, দদ্দর করে চোখের পানি যখন গড়ে পড়ছে, রুমের প্রেসিডেন্ট এবং তার মন্ত্রীরা মুসলমানদের কান্না দেখে মনে করেছে মৃত্যুর ভয় হৃদয়ের মধ্যে ঢুকে গেছে। এই জন্য রুমের প্রেসিডেন্ট ডাকতে বলছেন, হে মন্ত্রীরা দেখ দেখ দেখ, মাত্র দুইটা হুজুর পেড়েছি আর অমনি করে মুসলমানদের হৃদয়ের মধ্যে মৃত্যুর ভয় ঢুকে গেছে। ওরা মনে করেছিল কয়েকজন আল্লাহ বলা মানুষ যদি ছড়িয়ে দেওয়া যায় কেউ আমাদের বিরুদ্ধে কথা বলবে না, আল্লাহু আকবার। কিন্তু ওরা দেখলো না না না, যতই আল্লাহ ওলা মানুষগুলো সরিয়ে দিই ততই যেন ক্রমান্বয়ে ওদের সংখ্যাগরিষ্ঠতা বেড়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠি? 80 জন সাহাবীর মধ্যে বাকি সাহাবীগুলো কান্না দেখে রুমের প্রেসিডেন্ট প্রস্তাব দিচ্ছে, মুসলমানদের দলপতি কি বলতে, কি ব্যাপার, তুমি সহ তোমার সাথীদের মৃত্যুর ভয় ঢুকে গেছে, কাঁদছো কেন? আর কেঁদো না, আমার দাবি তোমরা যদি মেনে নাও তুমি সহ তোমার সাথীদেরকে ছেড়ে দেব। বলতেছে কি দাবি বলেন, এই মুহূর্তে তোমাদেরকে কালেমা ছেড়ে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার! রুমের প্রেসিডেন্টের সামনে মুসলমানদের দলপতি আব্দুল ইবনে হুযাফা ডাকতে বললেন, হে রুমের প্রেসিডেন্ট বাদশা কাইসার, আমি মৃত্যুর ভয়ে আমরা কাঁদতেছি না, আমি জানি এই ফুটন্ত তেলের মধ্যে আমি সহ আমার সাথীদেরকে আমার ওই সাহাবীদের মতন তেলের মধ্যে ছেড়ে দিয়ে শাহাদত বরণ করানো হবে, কিন্তু আমরা কাঁদতেছি এই জন্য ওই শাহাদতের বরণ করার আগে যদি আল্লাহ আমার শরীরের মধ্যে যতগুলো পশম দিয়েছে, লোম দিয়েছে, প্রত্যেকটা পশমে যদি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবন দিত, আমি আব্দুল ইবনে হুযাইফা সহ আমার সাথী ভাইয়েরা ওই ফুটান্ত তেলের মধ্যে ছেড়ে দিয়ে শাহাদত বরণ করতাম, তবু কোনো স্বৈরাচার জালিমের কাছে আমরা মাথা নত করতাম না। জোরে বলো আল্লাহ আকবার! এমন সন্তান পৃথিবীতে আছে না নাই? আমার ভাইদেরকে লোভ দেখানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, আমার ভাইদের ম্যান্ডেট দিতে যেতে আমার ভাইরা বলেছে না, আমরা মৃত্যুবরণ করতে প্রস্তুত, তবু জালিমের কাছে মাথা আলত করবো না। চিল্লা বলেন ঠিক না ঠিক? এরকম মুসলমান কারা কারা হতে চান হাত আল্লাহকে দেখার? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, শহীদের রক্ত, শহীদের রক্ত আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই শয়তানদের জন্য চোখের পানি ফেলে শুধু কাঁদলে হবে না, এই জাতিকে আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধ হয়ে জালিমের খাঁচা থেকে চূর্ণ বিচূর্ণ করে মুসলিম যত জনতাকে জাগ্রত করে আবার আমাদের ইসলামের সুচিতল পতাকা তলে আনার জন্য মানুষদেরকে আমরা নিমন্ত্রণ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসুন শেষ কথা যে বলেছি, ইবাদত করতে হবে কার? আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই টপিকসটাই সাজাইছিলাম কিন্তু দেখলাম সিলিকুটি দিয়ে আবার বাড়িয়ে দেওয়া হলো, তাই এই ঘটনাটা একটু বললাম যে নির্যাতন নিপীড়ন করে তৎকালীন যুগে সাহাবীদের ম্যান্ডেট নিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রকৃতপক্ষে ইমানদার এবং মুসলমান যারা হবে, বিশ্ব নবীর যারা খাঁটি রোহানি সন্তান হবে, এদের মন এদের ইমান কেউ কিনতে পারবে পারবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের পক্ষে থাকা তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমি ভাঙ্গা কণ্ঠ দিয়ে, আমি নতুন মানুষ, সত্য কথা, আমি আজকের আলোচনাটা ভিন্ন আঙ্গিনায় সাজাতে চেয়েছিলাম কিন্তু শুনেছি আমার ভাইদের উপরে খুব টর্চারিং চলেছে, যারা করেছেন তৌবা করেন ফিরে আসেন। আমার কোনো আলেম যদি অতিরঞ্জিত কথা বলে
আপনি তাদেরকে বলেন ভাই এই কথাগুলো বলো না, এগুলো সমচিন নাই, ঠিক না বেটি? তাই বলে কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না, ঠিক না বেটি? তাই বলে কোরআনের মাহফিলের আলেমদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য হংকার ছাড়া যাবে না, জোরে বলে ঠিক কেনা? আলেমরা যদি জাগ্রত হয় তোমরা পালাবার রাস্তা খুঁজে পাবে না, এই বিশ্বাস আছে, জোরে বলে ঠিক কেনা? আসুন আমাদের সকলকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমি আজকে যার মাধ্যম দিয়ে এখানে এসেছি, তিনি আজ বিদেশের মাটিতে রয়েছে কাতারে, আমার সাইদ ভাই, নাম শুনেছেন? আমার একটি ইউটিউবে আলোচনা শোনার পরে তিনি আমাকে নিমন্ত্রণ করেছে, তিনি অসুস্থ তার জন্য দোয়া করবেন। আর আমার নাম্বার আমার বেলাল ভাই এখানে আছেন, এই কমিটিদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। নতুন মানুষ এসেছি জীবনে, এই প্রথম শাহজালালের পূর্ণ ভূমিতে আপনাদের বরকত নেওয়ার জন্য এসেছি। আমার কতবকখনে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, সন্তানের মতন, ভাইয়ের মতন, আল্লাহর রাস্তে বন্ধুর মতন মাফ করে দেবেন, রাজি আছেন? ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ও রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحم لنا نكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিময় প্রভু দয়াময় আল্লাহ, তোমার আলিশান দরবারে দুই হাত উত্তোলন করেছি আল্লাহ, দুই দিন ব্যাপী কলা জুড়ার ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত কোরআনুল কারিমের মাহফিলের ইন্তেজাম করেছি আল্লাহ, সমাপনী দিন আমি গুনাহগার, ইলমে যোগ্যতা তেমন একটি নাই, ভাঙ্গা কণ্ঠ নিয়ে আল্লাহ তোমার দরবারে যে আলোচনাটুকু করলাম, এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় ও আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আর যদি কোনো সওয়াব হয়ে থাকে সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকে রওজা মোবারকে হাদিয়াটা পৌঁছাইয়া দাও। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা দুই হাত তুলেছি আল্লাহ জানি না কার কি বলার নেকাশাব, ও গোসপরের মালিক জমিনের মালিক আল্লাহ, তোমার প্রত্যেক বান্দার নেকাশা তুমি কবুল করে দাও। ও আল্লাহ আমরা যারা হাত তুলেছি কতজনের জনম দক্ষিণে মা দুনিয়াছে নাই, রব্বুল আলামিন গভীর রাতে তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, ওই মা হারা সন্তানেরা যারা তোমার দরবারে হাত তুলেছে মেহরবানি করে এই মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা আব্বা হারা দেই সন্তানেরা তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ, ওই আব্বাজানের কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ, এই কলাজোড়ার মাটিতে যারা শুয়ে আছে প্রত্যেকের কবর আজাব তুমি মাফ করে দাও আল্লাহ। আমার পিতৃতুল্য আলেমের আমার পাশে বসে আমাকে সহযোগিতা করেছে আল্লাহ, আমার এলমে যোগ্যতা থমন নাই, যে আলেমদের সাথে আমি হাত তুলেছি আল্লাহ এরা জাতির শ্রেষ্ঠ সন্তান, ওগুর আব্বুল আলামিন সেই আলেমদের কণ্ঠকে আজ স্তব্ধ করার ষড়যন্ত্র করা হয়, আলেমদেরকে লাঞ্ছনা করা হয়, আলেমদেরকে জঙ্গিবাদ বানানো হয় আল্লাহ, আলেমদেরকে শর্ষণকারী বানানো হয় আল্লাহ, আলেমদেরকে মানুষ হত্যাকারী বানানো হয় আল্লাহ। গভীর রাতে তোমার কাছে বলি আল্লাহ, জীবনে কোনোদিন আমি বোমাকে জিনিস তোকে দেখি নাই, অস্ত্রবাদী কি জিনিস তোকে দেখি নাই আল্লাহ, আমার মতন যেই আলেমের আল্লাহ এই মিথ্যা তহমত দিয়ে জাতির সামনে আল্লাহ তাআলা আমাদেরকে এই তহমত দিয়ে জাতির সামনে যারা কলঙ্কিত করতে চাচ্ছে আল্লাহ, ওরা তো আমাদের কারো না কারোর ভাই, কারো না কারোর বোন, কারো না কারোর নিকটতম আত্মীয় আল্লাহ, ওদের জন্য বদদোয়া করব না আল্লাহ, সর্বপ্রথম ওদের জন্য দোয়া করি আল্লাহ, ওদের কপালে যদি হেদায়েত থাকে তুমি তাদের তাড়াতাড়ি হেদায়েত দিয়ে দাও আয় আল্লাহ, আর যদি তাদের কপালে হেদায়েত না থাকে আমার রব্বুল আলামিন যেভাবে তুমি নমরুদ, যেভাবে তুমি ফেরাউন, আবু জেহেলকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছো, জালিমদের তুমি ধ্বংস করে দাও ওগো রব্বুল আলামিন, কত মা হারা কত সন্তান হারা মারা পাগলের মতন কাঁদছে, কত পিতার স্বপ্ন আজ বুলন্ডিত হয়েছে আল্লাহ,
একমাত্র কোরআনের কথা কালেমার কথা বলতে গিয়ে কত মা সন্তান হারিয়েছে কত বাবা সন্তান হারিয়েছে আল্লাহ এই মা বাবাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ সিলেটের মাটিতে আজ প্রথম এসেছি আল্লাহ শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মতন আমরা যেন সেই ইমানের চেতনা নিয়ে শুধু সিলেট বর্ষ নয় গোটা বাংলার জমিনে যেন ছড়িয়ে দিতে পারে সেই তৌফিক দান করো গৌর গোবিন্দকে যেমন খতম করে এই সিলেটের মাটিতে যেমন ইসলামের প্রদীপ জ্বলেছে বাংলার ভূখণ্ডে নাস্তিকদের প্রদীপকে লিভিয়ে দিয়ে ইসলামের প্রদীপ যেন জ্বালাতে পারে সেই তৌফিক দান করে দিও ইয়া রাব্বুল আমিন আজকের এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যেই যুবকেরা এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে এই ইসলামী সমাজ কল্যাণ সংস্থাকে যারা সহযোগিতা করে চাললাম যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে ওয়াল্লাহ বিদেশির প্রবাসী ভাইরা সহযোগিতা করেছে প্রত্যেকের দান কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের শ্রমটাকে তুমি কবুল করে নাও আল্লাহ যিনি আজকের প্রধান আলোচক ছিলেন গোটা বাংলাদেশের আলামের স্পন্দন আমার উস্তাদ তুল্য শ্রদ্ধেয় বড় ভাই মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী এয়ারপোর্ট থেকে অসুস্থ হয়ে ফিরে গেছে আল্লাহ তুমি তাকে শিফায়ে কামেলা জেলা দান করে দাও আল্লাহ আবার যেন জাতির খেদমত করে মানুষের সামনে দাঁড়ায় কথা বলতে পারে সেই তৌফিক দান করে দিও ও গো রাব্বুল আলামিন আর একজন আলেম ছিলেন তার নাম পরিবর্তন করা হয়েছে আল্লাহ কোনো অপরাধ নাই বাংলাদেশে কোরআনের কথা বলার কারণে লন্ডন থেকে ফিরতে পারছে না আল্লাহ আমার সেই ভাইটাকেও তুমি হেফাজত করো শুধু সেই ভাই নাই গোটা বাংলাদেশের অসংখ্য আলেমেরা বড় কষ্টে রয়েছে ইসলামী ভাইরা ইসলামী আন্দোলনের কর্মীর ভাইরা বড় কষ্ট রয়েছে আল্লাহ এদের ইমানকে তুমি আরো বড় করে দাও এদের পথের কাঁটা দূর করে দিয়ে কালেমার হুকুমত কোরআনের রাজ বাংলার জমিনে তুমি কায়েম করে দাও সর্বোপরি আল্লাহ আমার মা নিজে অসুস্থ হঠাৎ করে শুনলাম আমার মা মেডিকেলে ভর্তি আমার মনটাও বড় ভালো নয় এলোমেলো বক্তব্য দিয়েছি আল্লাহ আমার মাকে নাকি 12টা ইঞ্জেকশন দিয়ে আমার মাকে ঘুম পড়ানো হয়েছে আল্লাহ আমার জলবদুকি মাকে তুমি হেফাজত করো আল্লাহ আমার মা প্রত্যেক রাত্রে আমি নাফল দিলে ঘুমাই না বলে আব্দুল কাদের বাবা তুই তো হক কথাগুলো বলিস জালিমেরা হয়তোবা তোর এই কথা সহ্য না করতে পেরে হয়তোবা তোকে দুনিয়ার থেকে সরিয়ে দিতে পারে তুই যত কন্যা নিরাপদ জায়গায় না যাস আমি তোর মা ঘুমাইতে পারি না আল্লাহ আমার মতো যেই মারাই টেনশন করে সেই মাদেরকে হেফাজত করো আল্লাহ তাআলা আবু সাঈদ ভাই অসুস্থ দোয়া চেয়েছে প্রবাসী আল্লাহ তাকে তুমি শেফায়ে কামেলা আজলা দান করে দাও তার সাথে যারা অসুস্থ রয়েছে প্রত্যেককে শেফায়ে কামেলা আজলা দান করে দাও আমার বেলাল ভাই যোগাযোগ করেছে আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজলা দান করে দাও বড় কষ্টের মধ্যে রয়েছে আমাকে বলেছে আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষের কষ্ট তুমি লাঘব করে দাও যারা অভাবে রয়েছে তাদের অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণ থেকে পরিত্রাণ দিয়ে দাও আল্লাহ যারা বাংলার ভূখণ্ডে কোরআনের হক কথা বলতে কি মাজদুম আল্লাহ প্রত্যেককে তুমি তোমার গায়েবিভাবে খাজানাভাবে তাদের সাহায্য করো সর্বশেষ আল্লাহ যেই মানুষটির কথা শুনে হাজার হাজার বেধর্মী মুসলমান হয়েছে আমি নাম বলবো না তুমি বুঝে নাও তুমি তো আলী মুসুদু তুমি তো মানুষের হৃদয়ের খবরে জানো ও আল্লাহ যেই মানুষটি 50টি বছর কোরআনের খেদমত করেছে এই মানুষটিকে তুমি হেফাজত করো এই মানুষটির মাথার থেকে যারা টুপি খুলেছে এই মানুষটির হাত থেকে যারা কোরআন কেড়ে নিয়েছে গায়ের জুব্বা যারা খুলে নিয়েছে আল্লাহ এদেরকে তুমি তোমার আদালতে দুনিয়াতে যদি বিচার না হয় তুমি আরশে আজিমে বসে এদের তুমি বিচার করো সুবহান রাব্বিকা ও রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন برحمتك يا أرحم الراحمين.